ওই ছজনের মধ্যে কেউ সেই হীরের কোনো খোঁজ দিতে পারেনি। আপনি আমার একমাত্র ভরসা। চিন্তা করবেন না পার্বতীবাবু, উপায় তো অবশ্যই আছে। তমালোচনাকি রায় প্রথমবার শুনছেন দ্বারকা প্রিয়নাথের গল্প। আজকের গল্প চূর্ণ প্রতিমার রহস্য। অডিও অ্যাডাপ্টেশন করেছে বর্ষা। গল্প পাঠে ও দ্বারকার চরিত্রে আমি তমাল। শুরু হচ্ছে চূর্ণ প্রতিমার রহস্য। রথযাত্রার পরের দিন বেলা 11টার সময় আমার অফিস ঘরে বসে আছি। এমন সময় আমার ঊর্ধ্বতন কর্মচারী সাহেব এক ভদ্রলোককে সাথে নিয়ে সেখানে উপস্থিত হলেন। আরে আসুন। আমি তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। সেই ভদ্রলোককে একটা চেয়ারে বসতে বলে সাহেব আমার সামনে এলেন এবং বসতে ইশারা করে নিজে একটা চেয়ারে বসে পড়লেন। তুমি এই ভদ্রলোককে চেনো? আমি ভদ্রলোকের দিকে ভালো করে তাকালাম। দেখলাম উজ্জ্বল শ্যামবর্ণের ভদ্রলোকটির বয়স প্রায় 40 বছর। তার পরনে নরুন পেড়ে শান্তিপুরের একটা পাতলা ধুতি, একটা চুড়িদার পিরান, সাথে তসরের চাদর। কিছুক্ষণ ভালো করে দেখেও আমি ভদ্রলোকটিকে চিনতে পারলাম না। অপ্রতিভ হয়ে সাহেবকে বললাম, না সাহেব, ওনাকে তো ঠিক। এনার নাম রায় পার্বতীচরণ দেব, পূর্ববঙ্গের একজন নাম করা জমিদার। আমি এর আগে তাঁর নামও শুনিনি। সাহেবকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এখন কোথায় থাকেন? বাগবাজারে। তা এখানে কি কোনো দরকারে? বড় বিপদে পড়েই উনি আমাদের এখানে এসেছেন, সব কথা এনার মুখেই শুনবেন। আমার হাতে অনেক কাজ ছিল। সাহেব আবার একটা কাজ আমার ঘাড়ে চাপানোর জোগাড় করছেন দেখে আমি বেশ চাপে পড়ে গেলাম। একটা কাষ্ঠ হাসি হেসে মাথা চুলকোতে চুলকোতে বললাম, সে ঠিক আছে, কিন্তু সাহেব আমার হাতে তো এখন অনেক কাজ আছে, তাই আর কি। তা আমি জানি, সেগুলো 2-4 দিন দেরি হলেও তেমন কোনো ক্ষতি হবে না। তুমি জমিদার মশাইয়ের কাজটা আগে শেষ করো, ব্যাপারটা খুব একটা সহজ বলে মনে হচ্ছে না, বুঝলে? দেখো কত দূর কি করতে পারো। আচ্ছা ঠিক আছে সাহেব। সাহেব চলে যাওয়া মাত্র পার্বতীবাবু আমার কাছে এলেন এবং আমার সামনে রাখা চেয়ারে বসে বললেন, অনেক আশা করে আপনার কাছে এসেছি, এখন আপনি আমার ভরসা। স্থানীয় পুলিশ তো একরকম হাল ছেড়েই দিয়েছে। তা আপনি কতদিন হলো কলকাতায় বাস করছেন? অনেক দিন, 10-12 বছর হবে। আপনি আমায় না চিনলেও আমি কিন্তু আপনাকে চিনি। আচ্ছা কি হয়েছে বলুন তো এবার। আসলে রথযাত্রা উপলক্ষে কাল বিকেলে ছেলেমেয়েদের নিয়ে কুমোরটুলির দিকে একটু বেড়াতে গেছিলাম। পথে একটা কুমোরের দোকানে কয়েকজন কারিগর বসে মাটির পুতুল গড়ছিল। তো আমার বড় মেয়ে সুহাসিনীর হঠাৎ ইচ্ছে হয় দোকানের ভেতরে গিয়ে পুতুলগুলো সে দেখবে, এবং তাই জন্য সে আমাকে বারবার অনুরোধ করতে থাকে। প্রথমে মানা করলেও পরে বাকি ছেলেমেয়েরাও অনুরোধ করতে শুরু করলে আমি এক প্রকার বাধ্য হয়েই গাড়ি থামাতে বলি এবং সবাই মিলে দোকানের ভেতর ঢুকি। দোকানদারও আমাদের সঙ্গে সঙ্গে ভেতরে যায়। তো দোকানের ভেতর গিয়ে দেখি 5 জন কারিগর নানা রকম পুতুল গড়ছে। তাদের মধ্যে 2 জনকে দেখে বেশ ভালো কারিগর বলেই মনে হলো। সেই 2 জনের মধ্যে একজন কতগুলি শিবমূর্তি, অন্যজন কতগুলি কালী মূর্তি বানাচ্ছিল। আমার মেয়ে সুহাসিনীর আবার পুতুল গড়ার খুব শখ। সে দোকানের ভেতরে গিয়ে একবার এদিক একবার ওদিক এই সেই কারিগরদের কাজ দেখে বেড়াতে লাগলো। আমরাও সবাই তাই দেখছিলাম। এমন সময় আমার হঠাৎ সুহাসিনীর গলার দিকে নজর পড়ল। দেখলাম তার গলার জড়োয়া কণ্ঠীর ধুকধুকিটা নেই,
ঠুকঠুকিটা অত্যন্ত দামি, ওটাতে একটা বড় হীরে বসানো ছিল। সেরকম হীরে আজকাল পাওয়াই দায়, আর যদিও বা পাওয়া যায় তাহলে তার দাম এখন 10,000 টাকার কম নয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোর কণ্ঠের ধুকধুকিটা কোথায় সুহাস? সে কি বলে সুহাসিনী তার গলায় হাত দিল, দেখলো সত্যি সত্যি ধুকধুকিটা নেই। তার হাসি মুখ তখনই তো মলিন হয়ে গেল, সে আর কোনো কথা বলতে পারল না। আমি প্রথমে মনে করেছিলাম সুহাসিনী হয়তো ওটা বাড়িতেই রেখে এসেছে, কিন্তু ওর মুখ দেখে বুঝতে পারলাম ওটা সে হারিয়ে ফেলেছে। আমি পড়ে গেলাম মহা চিন্তায়। ধুকধুকিটাতে প্রায় আধ ভরির বেশি সোনা ছিল, তার উপর সেই হিরেটাও ছিল। আমি তখন সুহাসিনীর দিকে তাকিয়ে খুব কর্কশভাবে জিজ্ঞেস করলাম, চুপ করে রইলি যে? কোনখানে লাফাচ্ছিলি, কোথায় হেট হয়েছিলি মনে কর, ওই হিরেটা কত দামি জানিস না তুই? আমায় রেগে যেতে দেখে সুহাসিনী আরো ভয় পেল। আমার ধমকে সে নীরবে মাথা নামিয়ে চোখের জল ফেলতে লাগল। সুহাস আমার বড় আদুরে মেয়ে, আমি তাকে আর কখনো বকিনি। এক ঘর লোকের সামনে মেয়েটাকে ওভাবে বলতে আমারও খারাপ লাগছিল, কিন্তু তখন আর অত কিছু ভাবার সময় ছিল না। তাই আমি তাকে আর কোনো কথা না বলে দোকানঘরটা আতিপাতি করে খুঁজলাম। দোকানদার নিজেও আমার কাজে যথেষ্ট সাহায্য করলো, কারিগররাও সবাই চারদিক দেখতে লাগলো। খুব কম সময়ে ঘরটা তোলপাড় করে ফেললাম, আর এই সময়ের মধ্যে কিন্তু বাইরের কোনো লোককে ভেতরে আসতে দেওয়া হলো না। এইভাবে প্রায় আধ ঘন্টা খোঁজাখুঁজির পর আমি ধুকধুকিটা দেখতে পেলাম। দেখলাম একটা চৌকির পায়ার কাছে ওটা পড়ে আছে। আমি তাড়াতাড়ি ওটাকে তুলে নিলাম, মনে করেছিলাম আমাদের পরিশ্রম সফল হলো, কিন্তু না, তা হলো না। কারণ ধুকধুকিটা পেলাম বটে, কিন্তু ওটার মধ্যে হীরেটা দেখতে পেলাম না। তখন আবার সকলে মিলে ভালো করে চারদিক দেখতে লাগলাম, কিন্তু কিছুতেই হীরেটা বের করতে পারলাম না। ক্রমে সন্ধে হলো, ঘরে ঘরে আলো জ্বলল। দোকানদার ঘর থেকে বাইরে যাবার উদ্যোগ করল। আমি তাকে বাধা দিয়ে বললাম, কোথায় যাচ্ছ বাপু? আগে ঘরের আলো আনতে যাচ্ছি, সন্ধে কখন পেরিয়ে গেছে, সব ঘরে আলো জ্বালা হয়েছে, কেবল আমার দোকানটায় এখনো ধুনো গঙ্গা জল দেওয়া হলো না। আমি তার বন্দোবস্ত করছি, এখন এ ঘর থেকে কাউকে বের হতে দেব না। আমার বহুমূল্যবান জিনিস যখন তোমার এই ঘরেই হারিয়েছে, তখন আমি সহজে তো কাউকে ছাড়বো না। আমি এখনই পুলিশে খবর দেব, পুলিশ এসে যা ইচ্ছে করুক। আপনি যা ইচ্ছে হয় করুন না বাবু, আমি তাতে একটু ভয় পাচ্ছি না। আর সত্যি তো এই ঘরের মধ্যে আপনার দামি হীরে হারিয়েছে, তখন আপনি বা সহজে ছাড়বেন কেন? কিন্তু হয় আমার দোকানে আলোর ব্যবস্থা করুন, আর না হয় 5 মিনিটের জন্য আমায় ছেড়ে দিন, আমি আলোটা নিয়ে আসি। আমি এখন কাউকেই এ ঘর থেকে ছাড়তে পারবো না, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার দোকানে আলো দিচ্ছি। দোকানদার আর তো কোনো কথা বলল না। আমি তখন সহিষকে ডাকলাম এবং গাড়ি থেকে একটা লণ্ঠন আনতে আদেশ করলাম। লণ্ঠন আনা হলে আমি সহিষকে ওটা জ্বালতে বলে কোচম্যানকে ডেকে বললাম, গাড়ি নিয়ে শিগগির থানায় যাও, ইন্সপেক্টর বাবুকে আমার নমস্কার জানিয়ে এই গাড়িতে নিয়ে এসো। আমি যেতাম, কিন্তু আমি না থাকলে হীরেটা আর পাওয়া যাবে না। এই বলে কোচম্যান তো তক্ষুনি গাড়ি থানার দিকে নিয়ে গেল। আধ ঘন্টার মধ্যেই ইন্সপেক্টর বাবু দুজন কনস্টেবল নিয়ে সেখানে উপস্থিত হলেন এবং আমার মুখে সমস্ত কথা শুনে কনস্টেবল দুজনকে ঘরটা আবার ভালো করে সার্চ করতে আদেশ করলেন। ইন্সপেক্টর বাবুর সাথে আমার অনেক দিনের আলাপ, আমাদের দুজনের মধ্যে বেশ বন্ধুত্বও ছিল। আমায় বিমর্ষ দেখে তিনি বললেন, পার্বতীবাবু আপনার কোনো চিন্তা নেই, যখন ধুকধুকিটা এই ঘরে পাওয়া গেছে তখন হীরেটাও এখানেই আছে। আপনার কথাই যেন সত্যি হয়, কিন্তু আমরা সবাই মিলে এই ঘরটা তন্ন তন্ন করে খুঁজেছি। ইন্সপেক্টর বাবু অনেকদিন পুলিশের চাকরি করছেন, তো অনেক কাজে সুখ্যাতিও লাভ করেছেন, আর মনে মনে বোধহয় একরকম অহংকার জন্মেছিল। তিনি আমার কথায় হেসে উঠে বললেন, পুলিশের খোঁজা আর সাধারণ লোকের খোঁজার মধ্যে অনেক পার্থক্য আছে বুঝলেন, আপনার কোনো চিন্তা নেই।
আমি এখনই আপনার হীরে বের করে দিচ্ছি। আমি আর কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে কনস্টেবল দুজনের কাজ দেখতে লাগলাম। রাত্রি 8:30 বেজে গেল, তখনও কিন্তু হীরে বের হলো না। যত সময় যেতে লাগলো ইন্সপেক্টর বাবু ততই গম্ভীর হতে লাগলেন। শেষে আর স্থির থাকতে না পেরে নিজেই অনুসন্ধানে নিযুক্ত হলেন। আরও আধ ঘন্টা কেটে গেল, রাত্রি 9:00 বাজল, কিন্তু কোথাও সেই হীরে পাওয়া গেল না। কনস্টেবল দুজন হতাশ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে রইল। আমি ইন্সপেক্টরের দিকে তাকালাম, দেখলাম তিনি গম্ভীরভাবে একটি বেতের মোড়ার ওপর বসে কি যেন চিন্তা করছেন। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি করণীয়? এই ছোট ঘরের মধ্যে ধুকধুকিটা পাওয়া গেল, অথচ ওটার মধ্যে হীরে পাওয়া গেল না, এটা ভেবে অবাক লাগছে। আচ্ছা, আপনি এই দোকানে কখন এসেছিলেন? ওই বিকেল 5টা নাগাদ হবে। আর ধুকধুকিটা কখন হারিয়েছিল? কখন হারিয়েছিল সেটা তো ঠিক বলতে পারবো না, তবে আমি যখন জানতে পারি তখন প্রায় 6টা বাজতে যায়। সেই সময় দোকানে কজন লোক ছিল? 5 জন কারিগর আর এই দোকানের মালিক নিজে। এর মধ্যে কোনো লোক এই ঘর থেকে বের হয়েছিল বা বাইরের কোনো লোক কি এসেছিল? আগে না, আমি আগেই সেই বিষয়ে সাবধান হয়েছিলাম, এমন কি দোকানদারকে এ ঘরের আলো পর্যন্ত আনতে দিইনি। ভালোই করেছেন। এই বলে ইন্সপেক্টর বাবু দোকানদারকে কাছে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, এই এই তোমার নাম কি? আমার নাম নফর। নফর কি? নফরচন্দ্র পাল। কতদিনে কাজ করছো? আগে আমার বয়স যখন 12 তখন আমার বাবা মারা যান, সেই সময় থেকে আমি এই দোকান চালিয়ে আসছি। তোমার কারিগর কজন? এই 5 জন। এরা লোক কেমন? এরা বহুদিন হলো আমার সঙ্গে কাজ করছে, আজ অবধি সেরকম কোনো দোষ তো দেখতে পাইনি। আচ্ছা, তা এরা সব কতদিন হলো তোমার কাছে চাকরি করছে? সবাই তো আর এক সময় থেকে চাকরি করছে না, কিন্তু তাও প্রত্যেকেই মোটামুটি 5 বছরের বেশি তো এখানে আছে। আমি সবাইকে ভালো করে পরীক্ষা করতে চাই। এই বলে ইন্সপেক্টর বাবু কনস্টেবল দুজনকে ইঙ্গিত করলেন। তারা এক একজন কারিগরের কাছে গিয়ে রীতিমতো কাপড় ঝাড়তে লাগলো। আরও আধ ঘন্টা এইভাবে কেটে গেল, রাত্রি 10টা বাজল, সবাইকে ভালো করে পরীক্ষা করা হলো, কিন্তু কারো কাছ থেকে হীরে বের হলো না। তখন ইন্সপেক্টর বাবু বলে উঠলেন, আমি এখন এই 6 জনকেই থানায় নিয়ে যাব, সেখানে গেলে অতি সহজেই সব কথা বের হয়ে যাবে। ইন্সপেক্টর বাবুর কথা শুনে একজন কনস্টেবল তখনই একটা গাড়ি ডেকে আনলো এবং তাতে সবাইকে তুলে থানায় নিয়ে গেল। আমিও ইন্সপেক্টর বাবুর সাথে প্রথমে থানায় গেলাম, অনেক রাত্রে তারপর বাড়ি ফিরে আসি। আজ সকালে খবর পেলাম, অনেক অত্যাচার করা হলেও ওই 6 জনের মধ্যে কেউ সেই হীরের কোনো খোঁজ দিতে পারেনি। এখন আপনি আমার একমাত্র ভরসা, আশা করি আপনি আমায় এই বিপদ থেকে উদ্ধার করবেন। এতক্ষণ মন দিয়ে জমিদার মশাইয়ের কথা শুনলাম, শুনে বুঝলাম ব্যাপার নিতান্ত সহজ নয়। সাহেব যে কেন আমার উপর এই কাজের ভার দিয়েছেন তাও বুঝতে পারলাম। কিছুক্ষণ চিন্তা করে আমি পার্বতীবাবুকে জিজ্ঞাসা করলাম, মাজা, আপনি যখন ঘরটা ভালো করে পরীক্ষা করেছেন তখন ধরে নিচ্ছে আপনি ঘরটার কথা ভালোভাবেই জানেন, বলতে পারবেন সে ঘরের কটা দরজা? আগে পারি বই কি, দরজা একটা আর জানালা দুটো। জানালা দুটোর কাছে কোন কোন কারিগর বসেছিল আপনার মনে আছে? ঘরের যেদিকে জানলা আছে সেদিকে কোনো কারিগর বসেছিল না, জানলা দুটোর কাছে বসার জায়গাও নেই। আপনারা যখন হীরে খুঁজতে খুব ব্যস্ত ছিলেন তখন হয়তো আপনার চোখের আড়ালে কোনো লোক দোকানে ঢুকেছিল, নয়তো হীরেটা গেল কোথায়? আগে না, বাইরের কোনো লোক ভেতরে আসতে কিংবা ভেতরের কোনো লোক যাতে বাইরে যেতে না পারে আমি সেদিকে খুব সতর্ক ছিলাম। পুলিশ কি বলছে? পুলিশ বলেছে হীরেটা অন্য কোথাও পড়ে গিয়েছে। ধুকধুকিটা যখন ঘরের ভিতর পাওয়া গেছে তখন হীরেও সেখানেই পড়েছে,
তবে হিটে যদি দুগদুগির সঙ্গে ভালো করে বসানো না থাকে তাহলে আলাদা কথা। আগে না, হিরেটা ধুকধুকির সাথে ভালো রকমই জোড়া ছিল। কেমন করে জানলেন? হিরেটা যাচাইয়ের জন্য আমি একদিন ওটাকে ধুকধুকি থেকে খুলতে চেষ্টা করেছিলাম, কিন্তু খুলতে পারিনি। সেই জন্যই বলছি যে ওটা ভালো করেই জোড়া ছিল। এ কথা আপনি পুলিশকে বলেছিলেন? আগে হ্যাঁ। পুলিশ কি বলল? তারা আমার কথা বোধহয় বিশ্বাস করলেন না, তাদের নিজেদের মতই বজায় রাখলেন। কারিগর পাঁচজন আর দোকানদারের কি হলো? মুক্তি পেয়েছে। কেন? এরই মধ্যে মুক্তি কেন? ইন্সপেক্টর মশাই বললেন যে যখন তাদের কাছে চোরাই মাল কিংবা তার কোনো রকম নিদর্শন পাওয়া গেল না, তখন তিনি তাদেরকে আর গ্রেফতার করে রাখতে পারেন না। সেটা অবশ্য ঠিকই বলেছেন। কিন্তু তাহলে এখন উপায়? চিন্তা করবেন না পার্বতীবাবু, উপায় তো অবশ্যই আছে। যদি আপনি আমার হিরেটা বের করে দিতে পারেন তাহলে আমি চিরকালের জন্য আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমি যথাসাধ্য চেষ্টা করব, ফল ঈশ্বরের হাতে। আচ্ছা পার্বতীবাবু, আপনার ছেলে মেয়ে কটি? পাঁচটি, দুই মেয়ে তিন ছেলে। বড় মেয়েরই নাম সুহাসিনী? আগে হ্যাঁ। তার বয়স কত? 9 বছর। সেই দোকানদারের সাথে আজ আর দেখা করেছিলেন? আগে না, তাদের মুক্তির কথা শুনে আমার মন এত খারাপ হয়েছিল যে আমি সেই খবর পাওয়া মাত্র আপনার সাহেবের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হই। ঠিক এই সময় ঘড়িতে 2 বাজল। পার্বতীচরণ চমকে উঠলেন। এত বেলা হয়েছে? তবে আর চললাম, কিন্তু আমার মন কিন্তু আপনার কাছে পড়ে রইল। আবার কবে আপনার সাথে দেখা করব একটু বলে দিন। শুনুন, আপনার এখানে আর আসার দরকার নেই, কিছু জানতে পারলে আমি নিজেই আপনার বাড়ি যাব। কেমন? আসুন। পরদিন বেলা 8টার পর আমি বাড়ি থেকে বেরিয়ে কুমোরটুলির উদ্দেশ্যে যাত্রা করলাম। আধ ঘন্টার মধ্যেই আমি কুমোরটুলিতে পৌঁছলাম। নফরের দোকান খুঁজে নিতে বেশি বেগ পেতে হলো না, সে অঞ্চলে নফরের মতো কারিগর অতি অল্পই ছিল, সুতরাং নফরের নাম ডাক যথেষ্ট। নফরের দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই ব্যস্ত সমস্ত হয়ে একজন লোক দোকানের ভিতর থেকে বের হয়ে এলো। বলল, কি চান মশাই, ভেতরে আসুন না। লোকটাকে দেখে মনে হলো তারই নাম নফর, তার বয়স প্রায় 50-এর কাছাকাছি হবে, অত্যন্ত শান্তশিষ্ট একজন পাকা দোকানদার। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এটা কি নফরের দোকান? নফরের সাথে দেখা করব বলে আমি ছদ্মবেশে ভালো পোশাক পরে বাবু সেজে গেছি। তার উপর লোকটা যখন শুনলো আমি নফরের দোকান খুঁজছি, তখন সে এক গাল হেসে বলল, আগে হ্যাঁ, এটাই এই অধীনের দোকান, আমারই নাম নফর। ও, তোমারই নাম নফর? তুমি নাকি খুব ভালো পুতুল করতে পারো, শুনেছি এ অঞ্চলে তোমার মতো আর কারিগর নেই। এই রকম প্রশংসা শুনে নফর ভারী সন্তুষ্ট হলো। বলল, আপনি ভেতরে এসেই দেখুন না, দোষগুণ নিজেই বিচার করবেন। হ্যাঁ, আসুন আসুন। আমারও উদ্দেশ্য তেমনই ছিল। নফরের সঙ্গে তার দোকানের ভেতরে ঢুকলাম। দেখলাম ঘরের ভিতরে 4 লোক মাটির পুতুল করছে, সকলেই কাজে ব্যস্ত। সামনে এক একটা মাটি মাখানো ছোট চৌকি, চৌকির উপর এক এক তাল কালো মাটি ও কতগুলো করে ছাঁচ, একটা হাঁড়িতে খানিক কাদা গোলা জল ছিল। ঘরের একটা কোণে আর একটা চৌকি আছে, কিন্তু সেখানে কোনো লোক নেই। নফর আমাকে আর একটা ঘরে নিয়ে গেল। দেখলাম সেখানে একটা কাচের আলমারির মধ্যে নানা রকমের ভালো ভালো পুতুল সাজানো আছে। প্রায় আধ ঘন্টা ধরে পুতুলগুলো খুব মন দিয়ে দেখলাম, যতবার দেখি আশ যেন আর মেটে না। যে পুতুলের দিকেই তাকাই চোখ যেন আর সরাতে ইচ্ছে করে না। শুনলাম পুতুলগুলো কাঁচা মাটির, কাঁচা মাটির ওপর তেমন সুন্দর রং আর কখনো দেখিনি। নফরের কাজ দেখে তার সুখ্যাতি না করে থাকতে পারলাম না। এইসব পুতুল কি তুমি নিজে বানিয়েছ? না না না, এর কোনো পুতুলই আমার হাতে গড়া নয়,
আমি শুধু এগুলোর ছাঁচ প্রস্তুত করেছি, আর আমার কারিগরেরা সেই ছাঁচের সাহায্যে পুতুলগুলো বানায়। হ্যাঁ, বাহ বাহ, ভারী সুন্দর, ভারী সুন্দর। কৃষ্ণনগরের কারিগর ছাড়া এমন মাটির পুতুল গড়তে আর এমন চমৎকার রং ভলান করতে এর আগে কখনো দেখিনি। আরও কিছুক্ষণ সেই ঘরে থেকে আমরা বাইরের ঘরে এলাম। দেখলাম দুটো তক্তার উপরে কতগুলো পুতুল আছে। কাছে গিয়ে দেখলাম একটা তক্তায় পাঁচটা শিবমূর্তি, অন্য তক্তাতে ছটা কালী মূর্তি। যে চারজন লোক কাজ করছিল তাদের মধ্যে একজন একটা শিব করছে, বাকি তিনজন অন্য পুতুল করছে। অনেক রকম কালীমূর্তি এই কলকাতা শহরে দেখেছি, কলকাতা ছাড়া অন্যান্য জায়গার কালীমূর্তিও অনেক দেখেছি, কিন্তু সেই ছোট প্রতিমার মতো সর্বাঙ্গ সুন্দর মূর্তি আর কোথাও আমার চোখে পড়েনি। আমি নফরকে সেগুলো দেখিয়ে জিজ্ঞেস করলাম, এই মূর্তিগুলোর দাম কত? আগেই বলেছি নফর একজন পাকা দোকানদার, সে দেখল যে কালী প্রতিমাগুলো আমার পছন্দ হয়েছে, তাই বলল, আগে বেশি নয়, 5 টাকা। আর ওই শিবের মূর্তিগুলো? আগে একই একই দর, একই। কি বলছো, মাটির পুতুলের এত দাম? প্রতিমাগুলো 8 ইঞ্চির বেশি বড় নয়, আর এটা যখন ছাঁচে তৈরি হচ্ছে তাহলে এত দাম কেন? আগে ছাঁচের হলেও অনেক পরিশ্রম, একটা লোকে 4 দিনের কমে একটা প্রতিমা গড়তে পারে না। এত দামি মাটির পুতুল কজন কিনতে পারে? আগে আপনার আশীর্বাদে 5 টাকা করেই বেচো? আগে না, আর মিথ্যা বলবো না, 5 টাকা জোড়া। আচ্ছা তাই বলো, তবে আমায় এক জোড়া দিয়ে দাও দেখি। না কিন্তু আপনাকে কিছু বেশি দিতে হবে। কেন বাবু, আমার অপরাধ কি? আসলে আগে ওই দামে পুতুলগুলো বিক্রি করেছি বটে, কিন্তু এখন আর করতে পারবো না। কেন? আমার একটা কারিগর পাগল হয়ে গেছে গো, সেই লোকটাই আমার ভালো কারিগর ছিল। ওই দেখুন না, তার চৌকিটা খালি পড়ে রয়েছে, তাই ওই পুতুল আপনি আর পাবেন না বাবু। আচ্ছা, সেই লোকই বুঝি ওই কালী মূর্তিগুলো করেছিল? আগে হ্যাঁ। তা সে হঠাৎ পাগল হয়ে গেল? আগে হ্যাঁ। কোনো কারণ জানতে পারোনি? কারণ বলতে, ওই তাকে একদিন হাজতে থাকতে হয়েছিল বলেই বোধহয় সে পাগল হয়ে গেছে। সে কি হাজত হলো? আর বলবেন না বাবু, এই রথযাত্রার দিন এক বাবু আমার দোকানে এসেছিল, তার এক মেয়ের গলায় একটা হিরে ছিল, আর সেই হিরেটা নাকি এই দোকানেই হারিয়ে যায়। অনেক খোঁজা হলো, খোঁজ খোঁজ চারিদিকে খুঁজলাম, কিন্তু কেউই ওটা বের করতে পারলাম না। এবার বাবু শেষে আমাদেরকে সন্দেহ করছেন, দিয়ে আমাকে আর আমার 5 জন কারিগরকে পুলিশে পাঠিয়ে দিলেন। সেখানে আমরা নির্দোষ সাব্যস্ত হলে মুক্তিও পেলাম। এবার আমার মনে হয় এই কারণেই লোকটা পাগল হয়ে গেল শেষে। ও বাবা, লোকটার নাম কি? জহরলাল দে। বাড়ি কোথায়? ওই শিখদের পাড়া। বাবা, তা পুলিশের থেকে ছাড়া পেয়ে জহর আর কাজ করতে আসেনি? আগে না, আর আসেনি। তাহলে তুমি কেমন করে জানলে যে সে পাগল হয়েছে? ওই যেদিন আমরা হাজার থেকে ছাড়া পেলাম, জহর সেদিন এখানে আর কাজ করতে আসেনি, বাড়ি গেছিল। আসবার সময় আমি জহরকে খাওয়া দাওয়ার পর এখানে আসতে বারবার বলে দিয়েছিলাম, বলেছিলাম আসিস, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়ার পরও যখন দেখলাম যে সে এলো না, তখন আমি তার খোঁজ নিতে তার বাড়ি গেছিলাম। সেখানে গিয়ে কি দেখলে? দেখলাম জহর সেই অল্প সময়ের মধ্যে বদ্ধ পাগল হয়ে গেছে। জহরের বয়স্ক বাবা এখনো বর্তমান, তিনি বললেন জহর বাড়িতে গিয়ে সে নিজের ঘরে বসেই নাকি কী সব বকছিল, তো তিনি তাকে স্নানাহারের কথা বলতে গেলেন, তো জহর ভয়ানক হাসতে লাগলো, আর অনেকক্ষণ হেসে জহর দাঁড়িয়ে পড়লো, আর তারপর তার বাবার কাছে এসে তাকে আক্রমণ করেছে। ভাবতে পারছেন? আমিও ওনার হাঁটে তারপর মুখে প্রচুর আঘাতের চিহ্ন দেখেছি, তো তারপর অনেক কষ্টে ছাড়া পেয়ে বুড়ো মানুষটা কয়েকজন প্রতিবেশীর সাহায্যে জহরের হাতে হাত করে দিতে পেরেছিলেন। জহর এত তাড়াতাড়ি পাগল হয়ে গেল কেন?
আগে তা তো বলতে পারবো না, কিন্তু জহর পাগল হওয়ায় আমার খুব ক্ষতি হয়ে গেল। কেন, তুমি আরেকজনকে তো শিখিয়ে নিতে পারো। জহরকে শিখিয়েছিল কে? আগে আমি শিখিয়েছিলাম। তবে আর ভাবনা কিসের মশাই? জহর একদিনে ভালো কারিগর হয় নাই। আর একটা লোককে না ক্রমাগত 10 বছর ধরে যদি শেখানো হয়, তবুও জহরের মতো কারিগর হতে পারবে কিনা বলা যায় না। মনে করবেন না আমাদের কাজ খুব সহজ। আচ্ছা, যতদিন না আর কোনো লোক শিখে নিচ্ছে, ততদিন তুমি নিজেই ওগুলো করবে। ওই পুতুলগুলোর কার্তি কেমন? যথেষ্ট, এত বেশি যে আমি বানিয়ে দোকানে রাখবার সুযোগই পাই না। বানাবার আগেই তো লোকে দাম দিয়ে নিয়ে যান, পুতুল তৈরি হলেই আমি পাঠিয়ে দিই। তবে কি ওই সমস্ত পুতুলেরই দাম পেয়েছো? ওগুলোর মধ্যে 5 জোড়ার ফরমাইশ দেওয়া আছে। আচ্ছা, তাহলে 1 জোড়া বেশি বানালে কেন? 6 জোড়া করে বানালে কি হয়, ওই খাটনিটা কিছুটা কমে আর কি। আর দোকানে রাখতে না রাখতে ওটাও বিক্রি হয়ে যাবে, ও কোনো ব্যাপার না। বেশ, তাহলে ও জোড়াটা আমিই নেব। এখন বলো আমায় কত দিতে হবে। আপনার যা ভালো মনে হয় তাই দেবেন, আপনি তো আমার সব কথাই শুনলেন, এবার আপনার যা ভালো মনে হয় তাই করুন। যে 5 জোড়া ফরমাইশ মতো বানিয়েছো সেগুলো কত করে দাম নিয়েছো? প্রতি জোড়ায় 5 টাকা করে নিয়েছি। আগে তো আর জানতাম না যে জহর পাগল হয়ে যাবে। কিন্তু তুমি নিজেই যখন ওরকম পুতুল করতে পারো, তখন তোমার দাম বাড়ানোর কোনো কারণ দেখছি না। যাই হোক, প্রায় 5 বছর হলো জহর ওই কাজ করছে। যবে থেকে জহর ওই কাজ ভালো করে করতে শিখেছে, তবে থেকে আমি আর পুতুল গড়ি না। যতই ভালো কারিগর হোক না কেন, 5 বছর অভ্যাস না থাকলে কোনো কাজই মন মতো হবই না। আমারও সেই দশা। আমি এখন আর সাহস করে বলতে পারি না যে আমার করা কালী মূর্তি ঠিক জহরের মতো হবে। আর সত্যি কথা বলতে কি, জহরের এই 6টা পুতুল যত সুন্দর হয়েছে, আগেকারগুলোও এত সুন্দর কখনো হয়নি। বেশ বেশ বেশ, আমি আর 1 টাকা বেশি দেবো, 6 টাকা পাবে তুমি, খুশি? নফর আর কোনো কথা না বলে সেই তক্তাগুলোর কাছে গিয়ে একটা শিব ও একটা কালী মূর্তি তুলে আমার কাছে নিয়ে এলো। আমি মূর্তি দুটো হাতে নিয়ে ভালো করে দেখলাম, অতি সুন্দর, গঠন অতি চমৎকার, রঙের মাধুরী ও লাবণ্য ততটাই মন কাড়া। দেখা হলে মূর্তি দুটো নফরের হাতে ফিরিয়ে দিলাম, বললাম, এই কালীর পায়ের নিচে মহাদেবের মাথায় 2টো সাপ কেন? তোমার সমস্ত কালী মূর্তিতেই কি এমন আছে? আগে না, যে 5 জন এই 5 জোড়া পুতুলের ফরমাইশ দিয়েছেন তারা সব একে অপরের বন্ধু। তাঁদের হুকুম মতোই মহাদেবের মাথায় 2টো করে সাপ দেওয়ার হয়েছিল। আর যখন 6টা একসঙ্গে গড়া হয়েছিল, তখন ওটারও 5টার মতোই হয়েছে। হ্যাঁ, আমার আগেকার পুতুলগুলোয় 2টো করে সাপ দেওয়া নেই। আমার মনে হয় 2টো করে সাপ দেওয়াতেই এগুলো আরও বেশি সুন্দর লাগছে। আমি কিছু বললাম না। নফর তখন একজন কারিগরকে ডেকে পুতুল 2টো ভালো করে বেঁধে দিতে বলল। সে হাত পরিষ্কার করে নফরের হাত থেকে পুতুল 2টো নিয়ে দেবদারু কাঠের একটা ছোট বাক্সের মধ্যে রাখল। পরে বাক্সটা বন্ধ করে একটা মোটা কাগজে মুড়ে আমার হাতে দিল। আমিও নফরের হাতে দাম দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। বাড়িতে গিয়ে পুতুল 2টো নিজের শোয়ার ঘরে রাখলাম, যেখানে থাকলে সকালে ঘুম থেকে ওঠার সময় মূর্তিগুলোকে দেখতে পাওয়া যাবে। কালী ও শিব মূর্তিকে ঘরের সেখানেই রাখা হলো। বাড়ির সবাই সে মূর্তি 2টো দেখে যার পরনাই খুশি হয়েছিল। বেলা 2টোর পর আমি অফিসে গেলাম, সেখানে সন্ন্যাসীর বেশ ধারণ করলাম। লম্বা দাড়ি, লম্বা জটা, খালি গা, গায়ে ছাই মাখা, হাতে ও গলায় রুদ্রাক্ষের মালা। এইভাবে ছদ্মবেশ ধরে ঠিক সন্ধ্যের পর আমি শিকদার পাড়ায় হাজির হলাম।
গলিতে ঢুকে তিন চারটে বাড়ি পার হয়ে একটা মুদির দোকান দেখতে পেলাম। হিন্দি ভাষায় কথা বলার আমার ভালোই অভ্যেস আছে। আমি মুদির সামনে হিন্দিতে নানা রকম অনেক দেবদেবীর নাম উচ্চারণ করে কবিতা পাঠ করে তার মন আকর্ষণ করলাম। মুদি ভক্তি ভরে আমায় একটা পয়সা দিতে এলো। আমি ওটা নিলাম না, বললাম, ম্যা কিসি কা ভিক নেই লেতা, কারো দানি না আমি। এই কথায় আমার ওপর মুদির আরও ভক্তি হলো। কিছুক্ষণ পরে সে জিজ্ঞাসা করল, ঠাকুরজি প্রণাম, হই বলছিলাম যে আমায় হাঁপানির একটা ওষুধ দিতে পারেন? হাঁপানি একরকম নয়, অনেক রকমের হাঁপানি আছে। সব রকম হাঁপানির ওষুধ আমার কাছে নেই, শুধু একরকম ওষুধই আছে। আমার দিন না সেই ওষুধ, তারপরে তো উপরওয়ালার হাত যা হয় হবে। এই দেখেছ, আর একটা কথা ছিল। কি কথা? বলছি আপনার কাছে পাগলের ওষুধ আছে? খুব ভালো ওষুধ আছে, কেন বলো দেখি। আসলে আমাদের পাড়াতে না একটা লোক, মানে কাল থেকে মাথা খারাপ হয়ে গেছে জানেন, একদিনের মাথায়, বললে বিশ্বাস করবেন, একদিনের মাথায় সে পাগল হয়ে গেল। এখন দিন রাত সে ছেলে বাপকে দাঁত নখ দেখিয়ে খিস্তি করছে। ওই জন্যই তো বলছি আপনাকে, মানে ওষুধ যদি আপনার কাছে থাকতো তাহলে ওই আপনাকে সাথে নিয়ে একবার যেতুম আর কি তাদের বাড়ি। আচ্ছা, ও তোমারা কন লাগতা হ্যায়? আগে বন্ধু, সে অনেক দিনের বন্ধু, নাম জহর, খুব ভালো লোক বুঝছেন, মানে অমর লোক না, এখন আর চট করে পাওয়া যায় না খুব একটা, তাই যদি একটু কৃপা করে যেতেন আর কি। দোস্ত, বহুত আচ্ছা, দোস্ত কা নাম জহর? আগে হ্যাঁ। চলো ফের। দোকানে একটা লোককে বসিয়ে সেই মুদি আমার আগে আগে চলল, আমি তাকে অনুসরণ করলাম। কিছু দূর যাওয়ার পর মুদি একটা ছোট একতলা বাড়িতে ঢুকল এবং অতি যত্নের সাথে আমাকেও ভেতরে নিয়ে গেল। বাড়ির ভেতর গিয়ে দেখলাম একজন বৃদ্ধ একটা ঘরের দরজায় বসে তামাক টানছে। একতলা হলেও বাড়িটা বেশ উঁচু। বাড়ির ভেতরে তিনটে ঘর, বাইরেও তিনটে ঘর। ভিতরে একটা রান্নাঘর, অন্য দুটো শোবার ঘর। শুনলাম সে দুটো ঘরে জহর ও তার ভাই পান্না থাকে। বৃদ্ধকে বাইরে থাকতে হয়, তার অনেকদিন আগে স্ত্রী বিয়োগ হয়েছে, দুই পুত্রবধূ তার সংসারে সব কাজ করে থাকে। বৃদ্ধ আমাকে দেখে আশ্চর্য হল, বলল, আরে ঠাকুর, একেবারে ভিদরে যে ব্যাপার কি? ও জ্যাঠামশাই করছেন কি? আরে আমি তো ওনাকে ডেকে এনেছি, ওনার কাছে মলম আছে, মানে জহরের একটু ইয়ে চলছে না, তাই ওকে দেখাতে এনেছি। মুদির কথা শুনে বৃদ্ধের মুখ মলিন হয়ে গেল। সে ভাবলো আমি বুঝি সত্যি সত্যিই দেবতা, তার ছেলেকে সুস্থ করার জন্য তার বাড়িতে এসেছি। সে আগে অতি বিনীতভাবে ভূমিষ্ঠ হয়ে আমায় প্রণাম করল, পরে বলল, আমার অপরাধ মার্জনা করুন, আমার ছেলেটা পাগল হয়ে গেছে, তাকে সুস্থ করে দিন, আমার এই দুই ছেলে ছাড়া আর কেউ নেই। দেখবেন এই বৃদ্ধ বয়সে যেন পুত্র সংজ্ঞা পেতে হয়। আরে রোতা কিউ হ্যায়, রোতা কিউ হ্যায়, তোমার ছেলে ভালো হয়ে যাবে, আমি আজই এটা ওষুধ দিয়ে যাচ্ছি, চলো দেখি তোমার ছেলে কোথায় আছে। বৃদ্ধ আমাকে নিয়ে যে ঘরে তার ছেলে ছিল সেই ঘরের দরজায় এলো। আমি আর ভিতরে যাবনি, আপনি যান। কেন, তুমি ভিয়েছো আমার সাথে? না 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 ঠাকুর, আমার দেখলি জহর আরো খেপে ওঠে,
কি জানি আমার উপর তার এত আক্রোশ কেন হলো। আরে কিছু হবে না, আমার সাথে এসো। জোহর কি শুধু তোমাকে দেখলেই রেগে যাচ্ছে? আগে আরো অনেক লোক জহরকে দেখতে এসেছিল, কিন্তু জহর তাদের কারোর উপর কোনো অত্যাচার করেনি, বরং তাদের সাথে ভালোভাবেই কথাবার্তা বলেছিল। তুমি কি জহরকে কিছু বলেছিলে? আগে আমার ছেলে নবরমালের দোকানে পুতুল গড়ার কাজ করত। কিছুদিন আগে ওই দোকানে এক ঝামেলা হয়, জহরকে আর বাকি সব কারিগরদের পুলিশে ধরে নিয়ে যায়। যদিও ওরা নির্দোষ হলে পরের দিনই ছাড়া পেয়ে গিয়েছিল। যেদিন জহর থানা থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরল, সেদিন আমি তার কাছ থেকে সংসার খরচের টাকা চেয়েছিলাম। এই আমার অপরাধ। জহর যে দোকানে চাকরি করে কত টাকা মাইনে পায়? মাইনে কিছুই নেই, যা কাজ করে সেই মতন টাকা পায়। আচ্ছা, ওই টাকাতেই সংসার চলছে তো? না, আমার ছোট ছেলে ব্রেসে কাজ করে, তার মাইনে 20 টাকা, সেও সমস্ত টাকা আমার হাতে দেয়। আর তোমার নিজের রোজগার, ওই চাকরি বাকরি? এই বুড়ো বয়সে আর কোথায় চাকরি করবো বলুন, কেই বা আমার চাকরি দেবে? এ বিষয়ে আর বাড়ি বাড়ি কার আছে? আগে আমার। তোমার কেনা বাড়ি? আগে না, আমার পৈতৃক বাড়ি। কতদিন আছো এখানে? 3 পুরুষ। বৃদ্ধকে আর কোনো কথা জিজ্ঞেস না করে আমি ঘরের ভেতরে ঢুকলাম। বৃদ্ধও আমার পিছন পিছন এলো। ঘরে গিয়ে দেখলাম এক যুবক এক জায়গায় বসে গম্ভীরভাবে কি করছে। যুবকের বয়স প্রায় 30 বছর। তাকে দেখতে শ্যামবর্ণ ও রোগা। তার চোখ দুটো কোটরে ঢোকা, দেখলেই মনে হয় লোকটা নেশাখোর। তার পরনে একটা ময়লা কাপড় ছাড়া আর কিছুই ছিল না, হাত পা লোহার শিকল দিয়ে বাঁধা। আমাকে দেখেই সে দাঁড়িয়ে পড়ল এবং আমার কাছে আসতে চেষ্টা করল, কিন্তু পা দুটো শিকল বাঁধা থাকায় সহজে আসতে পারল না। আমি অনেক পাগল দেখেছি, পাগলের মেজাজ আমার বেশ জানা আছে। তাদের সাথে কড়া ব্যবহার না করলে তারা বশীভূত হয় না। আমি জহরকে কাছে আসতে চেষ্টা করতে দেখে অতি কর্কশভাবে বললাম, যেখানে আছো ওখানেই থাকো, আমার কাছে আসার চেষ্টা করবে না। আমি সংসারী নই যে তোমায় দেখে ভয় পাবো। আমি তোমার মতো অনেক পাগল সারিয়েছি, যদি আমার প্রশ্নের ঠিকঠাক জবাব দাও তাহলে তুমি ভি সেরে যাবে। আমার কথা শুনে জহর আবার বসে পড়ল, কোনো কথা বলল না। সে নিজের মনে কখনো হাসতে কখনো কাঁদতে লাগল, আমার কিংবা তার বাবার দিকে তাকালো না। জহরলাল, ওটা কথার জবাব আমাকে দাও। জহর কথা বলল না, ঘাড় নেড়ে উত্তর দিল, তুমি হঠাৎ এরকম পাগল হলে কি করে? আমি জিজ্ঞাসা করলাম। এবার জহরের মুখে কথা ফুটল। সে কথা আমি কি করে বলবো? এই উত্তর পেয়ে আমার আনন্দ হলো। আবার জিজ্ঞেস করলাম, বেশি নেশার জিনিস খেয়েছো কি? জহর বোধহয় আমার কথা বুঝতে পারল না, মুখের দিকে তাকিয়ে রইল। আমি তার মনের ভাব বুঝতে পেরে বললাম, আরে অতিরিক্ত নেশা করেছিলে কি? নেশা? না না না, ভাতের খরচ জোগাতে পারি না, নেশা করার পয়সা পাবো কোথায় আমি? কথা শুনে আমি চমকে উঠলাম। ভাবলাম লোকটা যখন এমন কথা বলছে তখন তাকে পাগল বলা যায় না।
বৃদ্ধকে বললাম, তোমার ছেলে শিগগির ভালো হয়ে যাবে। জোর যেভাবে আমার কথার জবাব দিচ্ছে তাতে মনে হয় সে পাগল হয়নি, মাথার গোলমাল হয়েছে। ও কোনো চিন্তা নেই, এখন আমি জহরকে আর কটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি থাকলে সে উত্তর দিবে না, তাই তুমি এখান থেকে চলে যাও। বৃদ্ধ চলে গেল। আমি তারপর জিজ্ঞাসা করলাম, তুমি কাজ কোথায় করো? আমি নফরের দোকানে কাজ করতাম। সেখানে আর যাও না কেন? আমাকে যেতে দেয় না। কে যেতে দেয় না? বাড়ির লোকে। বাড়ির লোক? না না, কে? অন্যরা। তোমার বাবা? না। তোমার ভাই? বলছি না, অন্যরা। অন্যরা? অন্যরা মানে কারা? তোমার স্ত্রী? তুমি কি এখন সেই রকম কাজ করতে পারবে? বোধহয় না, এই পারবো না, বোধহয় না। কেন? মাথার বেদনা, কেমন একটা গোলমাল হয়েছে, কি করছি কি বলছি কিছুই আমার মনে নেই। আমার হাত পা সবসময় যেন কাঁপছে, আর হাত ঠিক না হলে তো পুতুল করা যায় না। না, লোকে তোমাকে পাগল বলছে, কিন্তু আমার সঙ্গে তুমি যেরকম ভাবে কথা বলছো তাতে আমি পাগলের কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে তাহলে খেপে ওঠো কেন? কেন কে জানে, কখনো কখনো আমার মনে হয় আমায় যেন কে মারছে, কে যেন আমায় ধমকাচ্ছে, আমার কে যেন আমায় তাড়া করছে। তখন আমি কি করি কি বলি, জ্ঞান থাকে না আমার, একদম জ্ঞান থাকে না। তোমার বাপকে সেদিন প্রায় মেরে খুন করে ফেলছিলে কেন? আমি কাউকে মারিনি, কাউকে মারিনি আমি। তাই তার গায়ে তোমার মারের দাগ কিন্তু এখনো তেমনই আছে। এও কি কখনো হয়, ছেলে হয়ে বাপকে মারবো, আর আপনি আপনি দেবতা জ্ঞানী পুরুষ হয়ে আমার সঙ্গে তামাশা করছেন? হ্যাঁ, আমার সঙ্গে তামাশা করছেন আপনি? তুমি নগরের কাছে কত টাকা মাইনে পেতে? এই আমি না, আমি 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 কারো মাইনের চাকর নাই, ঠিক আছে? আমি কারো মাইনের চাকর নাই, আমি মাইনে নিয়ে কাজ করতামই না। আমি ও মাইনের কথা বলিনি, আমি বলতে চাইছি কি তুমি মাসে কত টাকা রোজগার করতে? নফর বাবু যদি আমার কাজের জন্য ঠিক মতো টাকা দিতেন তাহলে আমার আয় যথেষ্ট হতো, কিন্তু তিনি আমার এই কাজের গুরু, আমি তার কাছ থেকে শিক্ষা লাভ করেছি, সুতরাং প্রায় অর্ধেক পয়সাতেই আমায় কাজ করতে হয়। অন্য কোথাও গেলে আমি এর দ্বিগুণ রোজগার করতে পারি, দ্বিগুণ। এখন বোধহয় আমি না আর কাজ করতে পারবো না। আচ্ছা, কত টাকা রোজগার করো বললে না তো? 25-30 টাকার কম নয়। নভরের দোকানে সেদিন কি হয়েছিল? প্রশ্ন শুনে জহর আমার দিকে কটমট করে তাকিয়ে রইল। সেই শূন্য দৃষ্টি পাগলেরই শোভা পায়। আমার মনে কেমন সন্দেহ হল। আমিও জহরের দিকে ভালো করে তাকিয়ে রইলাম। বোধহয় জহর আমার মনের ভাব বুঝতে পেরেছিল। সে একবার মুখ নিচু করে হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বলল, আপনি দেবতা, তা না হলে কিছু হয়েছিল কিনা কেমন করে জানতে পারলেন? হ্যাঁ, আর যখন সমস্তই জানেন তখন আর আমায় জিজ্ঞাসা করছেন কেন? শুনলাম তুমি নভরের সাথে হাজতে গিয়েছিলে, মুক্তি পেয়ে বাড়ি এসেই পাগল হয়েছ। কি এটা সত্যি? আগে
কিন্তু আপনি তো সবই জানেন। হ্যাঁ, এই মিথ্যা জিজ্ঞাসা করার দরকারটা কি তাহলে? হাজতে গিয়েছিলে কেন? আর কেন আমাকে কষ্ট দিচ্ছেন? হ্যাঁ, কেন কষ্ট দিচ্ছেন? কষ্ট কষ্ট আবার কিসে? আপনি যখন সবই জানেন তখন আমি কেন বকে মরবো? আমি সামান্য সন্ন্যাসী, বারবার আমার অত সুখ্যাতি করো না, আমার মনের মধ্যে অহং জন্মাতে পারে। দেখো, আমি যেমন শুনেছি তেমনই বললাম, কিন্তু তুমি যেটা জানো সেটা তো আর কেউ জানে না। এই জন্য তোমার মুখ থেকে শোনার আমার এত ইচ্ছে। আমি শুনেছি একটা দামি হীরা হারিয়েছে নাকি। আমার শেষ কথা মুখ থেকে বের হতে না হতেই জহর একটা বিকট চিৎকার করে উঠল। পরক্ষণেই সে কাঁপতে কাঁপতে শুয়েও পড়ল, আর সঙ্গে সঙ্গে জ্ঞান হারাল। বৃদ্ধ দৌড়ে জহরের কাছে গেল, আমিও তার পাশে বসে জ্ঞান ফেরাবার চেষ্টা করতে লাগলাম। একটা যুবতীও ঘোমটা দিয়ে সেই ঘরে আসলো এবং দূর থেকে জহরকে দেখতে লাগলো। প্রায় আধ ঘন্টা পর জহরের জ্ঞান হলো, সে চোখ খুলল। সামনেই আমাকে দেখতে পেয়ে আমার দিকে তাকিয়ে অট্টহাসি করে উঠল। হাসি থামিয়ে চুপ করে রইল, কোনো কথার কোনো উত্তর দিল না। অনেক লোভ দেখালাম, নানা রকম ভয় দেখালাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। জহরলাল তখন সত্যি সত্যি বদ্ধ পাগলের মতো ব্যবহার করতে লাগলো দেখে আমি বৃদ্ধের কাছ থেকে একটা মাদুলি নিয়ে তাতে ওষুধ হিসেবে শুকনো বেলপাতা দিয়ে বৃদ্ধকে ফিরিয়ে দিলাম। তারপর সেখানে আর দেরি না করে অফিসে ফিরে ছদ্মবেশ ছেড়ে বাড়িতে এলাম। বাড়িতে যখন এলাম তখন রাত 8টা বেজেছে। কিছুক্ষণ বিশ্রাম করে খাওয়া দাওয়া শেষ করে শুলাম ঠিকই, কিন্তু ঘুম এলো না। জহরের আচরণের কথা ভাবতে লাগলাম। জহর প্রথমে আমার সঙ্গে যেভাবে কথা বলছিল তাতে তাকে সুস্থ বলেই মনে হচ্ছিল, তবে খটকাটা হলো হীরেটার নাম উল্লেখ করা মাত্রই জহরলাল অজ্ঞান হয়ে পড়ল কেন? তাহলে কি এই হীরের সাথে জহরের কোনো সম্পর্ক রয়েছে? তার জন্যেই কি এমন আচরণ? কই, বাকিরা তো দিব্যি সুস্থ আছে, শুধু জহরের এমন অবস্থা হলো কেন? এসব যতই ভাবতে লাগলাম জহরের উপর সন্দেহ ততই বাড়তে লাগলো। অবশেষে স্থির করলাম পরদিন স্থানীয় পুলিশের সাহায্যে জহরলালের বাড়ি অনুসন্ধানের জন্য ম্যাজিস্ট্রেটের অনুমতি নেব। পরদিন বেলা 11টার পর ম্যাজিস্ট্রেটের অনুমতি পেলাম। চারজন কনস্টেবল ও একজন ইন্সপেক্টর আমার সঙ্গে চললেন। সদল বলে জহরের বাড়ি উপস্থিত হলাম। দরজার সামনেই বৃদ্ধকে দেখতে পেলাম, কিন্তু সে আমায় চিনতে পারল না। যখন সন্ন্যাসী বেশে এসেছিলাম তখন নকল গলায় কথাবার্তা বলেছিলাম। আজ স্বাভাবিক কণ্ঠে বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, এই যে এ বাড়ির মালিক কে? বৃদ্ধ একসাথে এত পুলিশের লোক দেখে ভয় কাঁপতে লাগল, বলল, আগে আমারই বাড়ি। শুনুন, ম্যাজিস্ট্রেটের হুকুম মতো আমি এই বাড়ি তল্লাশি করতে এসেছি। আচ্ছা, এই বাড়ি কি?
আপনাদের ভুল হয়নি তো? আমরা পুলিশের লোক, আমাদের এত ভুল হয় না। কিন্তু হুজুর, কোন অপরাধে আপনি আমার বাড়ি তল্লাশি করতে এসেছেন সেটা তো বলুন। কোন অপরাধে সে কথা জানো না তুমি? পুলিশের সাথে চালাকি করছো? দোয়াই হুজুর, আমি কিছুই জানি না। আপনি যে শপথ করতে বলবেন আমি সেই শপথ করে বলতে পারি। এই নাকামি বন্ধ করো। জোর বলে এখানে কোনো লোক থাকে? আগে হ্যাঁ থাকে, জহর আমারই বড় ছেলে। সেই একটা হীরে চুরি করে এনেছে। হীরে? না, এ কথা আমি বিশ্বাস করি না। জহর আর চার দিন হলো পাগল হয়ে গেছে, এই চার দিন বাড়ি থেকে বেরই হয়নি। তাই তোমার ছেলে যদি এতই সাধু তবে সেদিন হাজতে গেছিল কেন? তাকে সন্দেহ করে তাকে হাজতে পাঠানো হয়েছিল। আমার জহর তেমন ছেলে নয়। সে যাই হোক, আপনারা যা করতে এসেছেন করুন, আমি আপনাদের বাধা দেব না। আমাদের এসব কথাবার্তার পর ইন্সপেক্টর মশাই কনস্টেবলদের ইঙ্গিত করলেন। কনস্টেবলরা তন্ন তন্ন করে বৃদ্ধের বাড়ি খুঁজল, কিন্তু কোথাও সেই হীরেটাকে পাওয়া গেল না। প্রায় দু ঘন্টা ধরে চারদিক দেখার পর আমরা বিমর্ষভাবে থানায় ফিরে এলাম। থানা থেকে যখন বাড়িতে ফিরলাম তখন বেলা 5টা বেজে গেছে। সেদিন আর কোনো কাজ করতে ভালো লাগলো না। কোথায় কি করে হীরেটা পাবো তাই চিন্তা করতে লাগলাম। পরদিন অফিসে বসে আছি এমন সময় ইন্সপেক্টর মশাই সেখানে উপস্থিত হলেন। বললেন, শুনছেন মশাই, পুলিশের কাজে আপনি চুল পাকিয়েছেন কিন্তু কখনো কোনো পাগলকে চুরি করতে শুনেছেন? ইন্সপেক্টর মশাইয়ের এমন কথা শুনে আমি কিছুই বুঝতে পারলাম না। তাকে একটা চেয়ারে বসতে বলে জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি একটু খোলসা করে বলুন। ব্যাপার আর কি, এক পাগল চুরির অপরাধে ধরা পড়েছে। পাগল? তার নাম কি? জহরলাল। আচ্ছা, বাড়ি কোথায়? এই শিকদার পাড়ায়। কোথায় চুরি করেছে? চুরি করেনি, করতে গিয়েছিল। জোড়াশাকর মুখুজ্জেদের বাড়ি। জোড়াশাকর মুখুজ্জেরা? তারা তো বড় লোক, তাদের দেউড়িতে সবসময় তিন চারজন দারোয়ান আছে। সে বাড়িতে চোর গেল কেমন করে? সে কথা বলতে পারবো না, কিন্তু চুরির অপরাধে জহর ধরা পড়েছে। জহর কি চুরি করেছিল? না, সে চুরি করতে পারেনি, তবে কতগুলো জিনিসপত্র তোলবার করেছে এবং নষ্ট করেছে। তা সে এখন কোথায়? কোথায় আবার? হাজতে। কেন, সে যখন চুরি করেনি? একটা দামি কালী মূর্তি সে ভেঙে চুরমার করে দিয়েছে। তাছাড়া বাড়িটার যা অবস্থা করেছে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। আমার তো মনে হয় একটা পাকা চুর, ধরা পড়ে গেলে পাগলের ভান করছে। তা বলছেন যখন তখন, চলুন একবার দেখে আসি। কিন্তু চুরি যখন কিছু করেনি সে পাগলকে আটকে রাখতে আপনি পারবেন কি? যাই হোক, চলুন। এই বলে আমি চাকরকে একটা গাড়ি ডেকে আনতে বললাম। গাড়ি এলে আমি ইন্সপেক্টরকে নিয়ে তাতে উঠলাম। ইন্সপেক্টর গাড়োয়ানকে জোড়াশাঁকো যেতে আদেশ করলেন। প্রায় আধ ঘন্টা পর আমরা জোড়াশাঁকোর মুখুজ্জে বাড়িতে উপস্থিত হলাম। বাড়ির কর্তা বাড়িতেই ছিলেন। তিনি আমাদের আসার খবর পেয়ে তাড়াতাড়ি দরজায় এলেন এবং অতি সমাদরে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। দেখলাম জহরলাল অনেকগুলো জিনিসই নষ্ট করেছে, তার মধ্যে একটা কালী প্রতিমা এমন করে ভেঙেছে যে তার আর কোনো চিহ্ন নেই। একটা ইট দিয়ে যেন গুঁড়িয়ে ফেলেছে। আরও আশ্চর্যের বিষয় এই যে
অন্য জিনিসগুলো যেখানে ভাঙা পড়েছিল মূর্তিটা সেখানে গুণনো হয়নি। ওটাকে একটা খালি জায়গায় নিয়ে গিয়ে জহর সেই কাজ করেছে। কিছুক্ষণ চারদিক ভালো করে নিরীক্ষণ করলাম, পরে জিজ্ঞাসা করলাম, কোন কোন জিনিস চুরি গেছে? বাড়ির কর্তার নাম সুধীন্দ্রনাথ, তার বয়স প্রায় 45 বছর। কালো পেড়ে একটা পাতলা দেশি ধুতি পরে, খালি গায়ে একজোড়া চটি পায়ে তিনি এতক্ষণ আমাদের সাথে চারিদিকে ঘুরছিলেন। আমার প্রশ্ন শুনে জবাব দিলেন, আগে না কোনো জিনিস চুরি যায়নি, আপনি তো দেখলেনই আমার অনেক টাকার জিনিস নষ্ট হয়েছে, কিন্তু এক পয়সার জিনিসও সে চুরি করতে পারেনি। আপনারা এই ব্যাপারে কখন জানতে পারেন? আজ সকালে। কে প্রথম দেখতে পায়? আমার এক চাকর। চোরকে ধরল কে? সে চাকরই। কোথায় সে? তাকে কিছু জিজ্ঞাসাবাদ করব। সদা, এই সদা। হ্যাঁ যাই। কিছুক্ষণ পর একজন হৃষ্টপুষ্ট বলিষ্ঠ উড়িয়া যুবক সুধীন্দ্রনাথের কাছে এলো। সুধীন্দ্রনাথ তাকে দেখিয়ে বললেন, এই সদাই চোর ধরেছে। আমি ভালো করে দেখলাম তাকে, বললাম, তা কিভাবে চোর ধরলে? আগে তাকে ধরতে তো কোনো কষ্ট করতে হয়নি, সে তো নিজেই ধরা দিয়েছে। নিজে ধরা দিয়েছে মানে? খুলে বলো তো কি হয়েছিল। আমি প্রতিদিনই ওই ভোর 4টার সময় উঠি, বুঝলেন, তা কাল 4টার আগেই একটা শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে একটা আলো জ্বেলে সেই আলো নিয়ে ঘর থেকে বেরোলাম, আবার একটা শব্দ শুনতে পেলাম। মনে হলো কে যেন কাঁচের বাসনপত্রগুলো মেঝেতে আছাড় মেরে ভাঙছে। আমি তখনই ওপরে বৈঠকখানার সামনে গিয়ে দেখি বড় বড় কাঁচের পুতুল, ভালো ভালো ছবি, দুটো ভালো ঘড়ি, বড় আয়নাটা, সব সমস্ত ভালো ভালো জিনিসপত্র একবারে ভেঙে চুরমার। সব জিনিসই বাবুর খুব শখের, আমিও তো দেখে আসছি ছেলেবেলা থেকে। আমার খুব দুঃখ হলো, বাবুকে খবর দিতে অন্দরে যাচ্ছি, এমন সময় বৈঠকখানার ভিতরে একটা লোককে দেখতে পেয়ে আমি একবারে থমকে দাঁড়িয়ে গেলাম। দেখলাম একটা লোক, সে নিজেই নিজের মনে মনে কথা বলছে আর বৈঠকখানার ভিতর এদিক থেকে ওদিক পায়চারি করছে। আমায় দেখতে পেয়ে সে লোক একবারে জোরে জোরে হেসে উঠল। সে কি বিকট যে হাসি, কি বলবো আপনাকে। প্রথমে তো আমিও একটু বেশ একটু মানে ভয় পেয়ে গেলাম, রাতের বেলা বুঝতেই পাচ্ছেন, মনে হলো তেনারা নয় তো। তাই একটু সাহস টাহস মনে জড়ো করে আমি হাঁক দিলাম, বললাম, এই কে বটো তুমি, এত রাতে কি করো এখানে, বাড়ির মধ্যেই এলে কি করে, এসব কাঁচের জিনিসপত্র ভাঙছো টাংছো, ব্যাপার কি? লোকটা আবার জোরে জোরে হেসে উঠল, সে হাসি আর থামেই না। যখন থামলো আমি তাকে আরও কথা জিজ্ঞেস করতে গেলাম, কিন্তু সে কোনো কথা জবাবই দিল না। নিজের মনে কখন হাসছে কখন কি বলছে সে বোঝা দায়, বুঝলেন। আমি তখন তাকে পাগল ভেবে বাবুর কাছে ধরে নিয়ে যাওয়ার উপক্রম করলাম। লোকটা শরীরে অসুরের মতো বল, আমি একা তো পারিই না। এই গোলমালে প্রায় 1 ঘন্টা কেটে গেল, বাড়ির লোকেরা ততক্ষণে তো জেগে গেছে সব, তারা সব গিয়ে বাবুকে ডেকে নিয়ে এলো। বাবু আসতেই আমি তাকে সমস্ত কথা একবারে সব বলে দিল। তিনি লোকটাকে আর কোনো কথাই জিজ্ঞেস করলেন না, একেবারে থানায় খবর দিলেন, তারপরেই তো থানার লোক এসে তাকে ধরে নিয়ে গেল। আচ্ছা সুধীন্দ্রবাবু, এবার আপনি বলুন আপনার কি ইচ্ছে। দেখুন লোকটাকে আমি চিনি, সে সম্প্রতি পাগল হয়ে গেছে, যদি আপনার ইচ্ছে থাকে তাহলে তাকে খুব বেশি হলে পাগলা কারোতে পাঠাতে পারি, কিন্তু সে যখন কোনো জিনিস নেয়নি আর পাগল অবস্থায় এই কাজ করেছে, তখন তাকে হাজতে রাখাটা উচিত হবে কি? আপনি যেমন বলবেন তাই হবে। দেখুন যেসব জিনিস সে নষ্ট করেছে তা তো আর ফিরে পাবার আশা নেই, আমার যথেষ্ট ক্ষতি হলেও যদি আপনি তাকে ছেড়ে দিতে বলেন আমার তাতে কোনো আপত্তি নেই। সে আপনার বাড়িতে ঢুকলো কিভাবে আর কত রাতেই বা সে বাড়িতে এলো? ঠিক কত রাত্রে এসেছে বলা যায় না, তবে মনে হয় 2টার আগে সেখানে আসতে পারেনি। সেটা কিভাবে বলছেন? আমার ছোট ভাই গত রাত্রে থিয়েটার দেখতে গেছিল,
সে রাত দুটোর সময় বাড়িতে ফেরে। খুব সম্ভবত সেই দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল। দরজা কি তবে খোলা ছিল? না, খোলা ছিল না। তাকে দরজা খুলে দেয় কে? আমাদের জমাদার। তাহলে সেই নিশ্চয়ই দরজা বন্ধ করেছিল। সে তা ঠিক করে বলতে পারেনি। সে বলেছে ঘুমের ঘোরে যে কি করেছে তা তার মনেই নেই। তাহলে ওটাই হবে। আচ্ছা, যে মাটির পুতুলটা গুঁড়িয়ে ফেলেছে শুনলাম সেটা কালী মূর্তি, আপনি ওটা কোথায় পেয়েছেন? কিনেছি কুমোরটুলি থেকে। কুমোরটুলি? বাহ, দোকানদারের নাম জানেন? জানি বই কি, নফরের দোকান। নফর কুমুরের নাম শুনেছেন বোধ হয়? শুনেছি। কত টাকায় ওটা কিনেছিলেন? ওই কালী মূর্তি আর একটা শিবের মূর্তি দুটো একসাথে 5 টাকায় নিয়েছি। কতদিন আগে কিনেছেন? তা প্রায় মাসখানেক হলো, টাকা দিয়েছিলাম বটে, কিন্তু কাল বিকেলে ওটা আমার বাড়িতে পৌঁছেছে। বুঝেছি। শিবের মূর্তিটা এখন কোথায়? ওটা অন্দরে রেখেছি, এখানে রাখলে তারও এই দুর্দশাই হতো। আচ্ছা সুধীন্দ্রবাবু, আপনি যদি তাকে পাগলাগারোতে পাঠাতে না চান তাহলে সেই মর্মে একটা চিঠি লিখে দিন, আমি থানায় গিয়ে মুক্তির ব্যবস্থা করব। বেচারাকে হাজতে রাখার কোনো কারণ দেখি না। আমার কথায় সুধীন্দ্রনাথ সম্মত হলেন এবং তখনই একটা চিঠি লিখে দিলেন। আমি ইন্সপেক্টর বাবুর সাথে থানায় এলাম। পরে পুলিশের সুপারিনটেনডেন্টের সাথে দেখা করে আমার উদ্দেশ্য জানালাম। সুপারিনটেনডেন্ট সাহেব আমাকে ভালো করে চেনেন, তিনি আমার অভিপ্রায় বুঝতে পেরে হাসলেন এবং তখনই জহরলালের মুক্তির আদেশ দিলেন। জহরলাল মুক্ত হল। পরদিন সকালে জহরলালের বাড়িতে আবার সন্ন্যাসী বেশে গেলাম। বৃদ্ধ আমায় দেখে খুব কাঁদল, বলল, ঠাকুর ঠাকুর আপনি দেখুন, ভালো হয়তো দূরের কথা, জহরের পাগলামি আরো বেড়েছে। প্রচুর রাতে হাত পায়ের বাঁধন ছিঁড়েছে, কোথায় গিয়েছিল তার খোঁজ পাইনি। কাল সকালে শুনলাম সে নাকি জোড়া সাগর কোন ধনী লোকের বাড়িতে গিয়ে কি উৎপাত করেছিল, কত টাকার জিনিস নষ্ট করেছে। বাড়ির কর্তা তাকে প্রথমে থানায় দিয়েছিলেন, সেখান থেকে জহরকে পাগল বলে ছেড়ে দিল। কাল সন্ধ্যের পর ফিরে এসেছে, তখন থেকে সে কিছু খায় না, কারোর সাথে কথা বলে না, কেবল কাঁদছে। এখন কেন হলো ঠাকুর, কোন পাবে আমার রোজগারি ছেলের এই দুর্দশা হলো? পরে সমস্ত জানতে পারবে। আমার কি মনে হয় জানো, তোমার ছেলে কোনো পাপ করেছে, গুরুতর পাপ, ওই জন্য এরকম পরিবর্তন হয়েছে। ঠাকুর আপনার অগোচর কিছুই নেই, বলুন কি করলে জহরের পাপের শাস্তি হয়, যদি আমার জীবন দিয়েও জহরকে সুস্থ করতে পারি তাতেও আমি বীজ পাব না। জহর এখন কোথায়? এখন ঘরই আছে। ওসে হাত পা বাঁধা? আগে না, যখন বাঁধন ছিঁড়েছে একবার পালাতে পেরেছে, তখন আর তাকে বেঁধে কি হবে, খোলাই আছে। তবে তার ঘর বাইরে থেকে তালা বন্ধ করে রেখেছি। হুম হুম, ভালো কাজ করনি, এটা ভালো কাজ করনি। ওকে পুরোপুরি ছেড়ে দাও, খুল্লা, নিজের মতো কাজ করুক, তাহলে মেজাজ ভি ঠান্ডা হয়ে যাবে আর সুস্থ ভি হয়ে যাবে। হ্যাঁ, আগে বলছেন আপনি যেমন আদেশ করবেন তেমনই করব, কিন্তু ভয় হয় শোনো মেরি বাত শোনো, জহরকে
ঘর খুলে দাও। হ্যাঁ, ফের তোমরা সবাই মিলে একটা ঘরের মধ্যে বন্ধ করে থেকে যাও। তাহলে কি তোমাদের উপর অত্যাচার করতে পারবে না? আমার মনে হয় ছাড়া পেলে ও আর বাড়িতেই থাকবে না। হ্যাঁ, তবেই তো ঠাকুর, সেও তো এক জ্বালা। এই বুড়ো বয়সে কোথায় তাকে খুঁজে বেড়াবো? আরে খামখা চিন্তা করছো, ওর জ্ঞান আছে তো, মাঝে মাঝে পাগল হয়ে যায়, তবে চিন্তা করার কোনো কারণ নেই। ও যেখানেই থাকবে দুদিনের মধ্যে বাড়ি ফিরবে, মিলিয়ে নেবে। তবে এই নিন আপনি চাবি, নিন জহরের ঘর আপনি খুলে দিন, আমি ততক্ষণে বাড়ির মেয়েদের নিয়ে একটা ঘরের ভেতর গিয়ে দরজা বন্ধ করে দিই। চলুন। আমি বৃদ্ধের হাত থেকে চাবি নিলাম এবং যে ঘরে জহর বন্ধ ছিল সেই ঘরের দরজা খুলে দিলাম। পলক পড়তে না পড়তে জহরলাল সবেগে ঘর থেকে বের হলো এবং কাউকে কোনো কথা না বলে একেবারে রাস্তায় গিয়ে উপস্থিত হল। আমিও তার পিছন পিছন গেলাম, ছুটলাম একরকম, কিন্তু পাগলের সঙ্গে দৌড়ানো সহজ ব্যাপার নয়। অনেক চেষ্টা করেও তাকে আর দেখতে পেলাম না। অগত্যা বাড়িতে ফিরে এলাম। বেলা একটার পর আমি নফরের দোকানে এলাম। দেখলাম নফর বড় ব্যস্ত। জিজ্ঞেস করলাম, কি হে নফরচন্দ্র, চিনতে পারো? হ্যাঁ চিনতে পেরেছি, কিন্তু মশাই আমি না এক ভয়ানক বিপদে পড়েছি, এখন আপনার কথা শুনতে পারবো না আমি। কি হয়েছে? আরে শোনো, আমিও বিশেষ এক কাজেই তোমার এখানে এসেছি। আমার সর্বনাশ হয়েছে বাবু, দুজন কারিগর সাংঘাতিকভাবে আহত হয়ে পড়ে আছে, তাদের বাঁচবার কোনো আশা নেই। কেন? আর বলবেন না, আমি বাড়িতে খেতে গেছিলাম, দোকানে দুজন কারিগর বসে কাজ করছিল, এমন সময় কোথা থেকে যে জহরলাল দৌড়ে দোকানে ঢুকে যায়, আর দোকানে ভেতরে এসে সে নিজের জায়গাতেই বসেছিল। সে কী জন্য এসেছে সেটা একজন কারিগর জিজ্ঞাসা করেছে, সে বলে যে তার হাতে তৈরি কালী মূর্তিগুলো সে দেখতে এসেছে। আগেই তো বলেছি 6টার মধ্যে 5টারই ফরমাইশ ছিল, তার মধ্যে দুটো কেবল পাঠানো হয়েছিল, 3টের রং ভালো করে শোকায়নি বলে পাঠায়নি, সেগুলো রোদে দেওয়া ছিল শোকোতে। জহরলাল তা দেখতে পায় এবং সেই 3টে মূর্তিকে নিয়ে সে পালাতে যায়। এবার মূর্তি 3টে সে যখন নিয়ে পালাচ্ছে তখন দুজন কারিগর তাকে ধরে ফেলে। কিন্তু পাগলের শক্তি বড় ভয়ানক বাবু, সে দুজনকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় এবং দৌড়ে আমার দোকান থেকে পালায়। কারিগর দুজন তাড়াতাড়ি উঠে তার পেছনে দৌড়তে লাগে এবং অনেক কষ্টে দুজনে তাকে ধরেও ফেলে। জহরলাল ধরা পড়ে আগে পুতুল 3টে এক জায়গায় ফেলে দেয়, আর পরে দুজনকে এমন আঘাত করে যে তাদের আর বাঁচবার কোনো আশা নেই, এখন তারা হাসপাতালে। তো এখন পুতুল 3টে কোথায়? জহরলাল এইসব কাণ্ড ঘটিয়ে ওই পুতুল 3টে নিয়ে কোম্পানির বাগানের ভেতরে যায়, তো সেখানে সে সেগুলোকে গুনিয়ে ফেলে যেই পালাবে অমনি 3-4 জন পাহারাওয়ালা ওকে ধরে ফেলে। তাহলে জহরলাল আবার ধরা পড়ে থানায় গেছে? এই তো সেদিন তাকে পাগল বলে ছেড়ে দিলাম। ছেড়ে দিলেন মানে? আমি তখন নফরকে নিজের পরিচয় দিয়ে সেই হীরে চুরির তদন্ত যে আমিই করছি তা জানালাম। তারপর জিজ্ঞাসা করলাম, সে গিয়ে আবার ধরা পড়েছে? আগে না হুজুর, সে তো এখনো ধরাই পড়েনি, পাহারাওয়ালাগুলোকে আধভোনা করে সে সেখান থেকে যে কোথায় পালিয়েছে তা তো জানা নেই। যেসব লোক তোমার দোকানে কালী মূর্তি গড়বার ফরমাইশ দিয়েছিল তাদের নামধাম জহর জানতো? আগে হ্যাঁ জানতো বই কি, সেই তো খাতায় তাদের নামধাম লিখেছিল। আচ্ছা, দুটো মূর্তি তুমি যথাস্থানে পাঠিয়েছো তাই তো? আগে হ্যাঁ। একটা তো জোড়াসাঁকোর সুধীন্দ্র মুখুজ্জের বাড়ি পাঠিয়েছো, আর একটা আমার মনে নেই, খাতা দেখে বলতে পারবো। বেশ,
তোমার খাতাটা আনো দেখি। নফরচন্দ্র তাড়াতাড়ি খাতা আনল, দু চারটে পাতা উল্টে বলল, সেটা কাছাকাছি পাঠানো হয়েছে। কোথায়? বাগবাজারে। কার বাড়িতে? হরিশ বোসের বাড়ি। হরিশ বোস? তার সঙ্গে তো আমার বেশ আলাপ আছে। জহরের আর কোনো খোঁজ করেছ? আমি আর কি খোঁজ করবো বাবু, যখন সে পুলিশের হাত থেকে পালিয়েছে, পাহাড়াওয়ালাদের আক্রমণ করেছে, তখন পুলিশের লোকই তার খোঁজ করবে। শুনলাম কয়েকজন পাহাড়াওয়ালা নাকি জহরের বাড়ির দরজার কাছে বসে আছে, সে বাড়িতে গেলেই ধরা পড়বে। জহরলালের অদ্ভুত আচরণে আমার সন্দেহ আরো বাড়তে লাগলো। কেনই বা সে মূর্তিগুলোকে ঘুরিয়ে ফেলছে? নিজের হাতে গড়া জিনিস লোকে ইচ্ছে করে তো ভাঙতে চায় না। জহর কেন এ নিয়মের ব্যতিক্রম করল? এই চিন্তা করতে করতে আমি বাগবাজারে হরিশবাবুর বাড়িতে এলাম। তখন সন্ধে পার হয়ে গেছে, ঘরে ঘরে আলো জ্বালা হয়েছে। হরিশবাবু ঘরেই ছিলেন, আমাকে দেখে অতি সমাদরে অভ্যর্থনা করে বসতে বললেন। কেমন আছেন? অনেকদিন আপনার সঙ্গে দেখা হয়নি। এই চলছে আর কি। আপনার খবর ভালো তো? আমাদের আর খবর? তা বটে, জানেন তো সবই। আপনি বড় ব্যস্ত মানুষ, তা এখন এদিকে কোনো কাজে এসেছিলেন বুঝি? না না, আপনার কাছেই এসেছি। এই তো আমার পরম সৌভাগ্য। তা আমার কাছে কি মনে করে জানতে পারি কি? আচ্ছা, আপনি কি নফরের দোকান থেকে একটা কালী মূর্তি কিনেছেন? হ্যাঁ কিনেছি, কিন্তু আপনি সে কথা জানলেন কিভাবে? নফরের মুখে শুনেছি। মূর্তিটা খুব যত্নে রাখবেন। কেন বলুন দেখি? একটা মাটির পুতুল আবার যত্নে রাখবো কি? বেশ দামি মূর্তি তো? হ্যাঁ, মাটির পুতুল বলে দাম কিছু বেশি বলে মনে হয় বটে, কিন্তু কারিগরি দেখলে ওটার দাম অতি সামান্য বলেই মনে হয়। হ্যাঁ, পুতুলগুলোর কাজ খুব সুন্দর। সেটা রেখেছেন কোথায়? ওই তো আমার বৈঠকখানায়। হরিশবাবুর কথা শেষ হতে না হতে একজন চাকর দৌড়ে হাঁপাতে হাঁপাতে আমাদের কাছে এলো। বাবু বাবু বাবু, সর্বনাশ হয়ে গেছে। কদিয়াহাটের লোক এসে আপনার বৈঠকখানার সমস্ত জিনিস ভেঙে চুরমার করে ফেলেছে। কে সে? আগে তাকে আগে কখনো দেখিনি। অচেনা লোক এ বাড়িতে ঢুকলো কেমন করে? হ্যাঁ, দরোয়ান বেটারা কি করছিল? আর যখন সে বৈঠকখানার দরজার কাছে এসেছিল, তখন তখন তোরাই বা কি করছিলি? আগে আমি তো বাজারে গেছিলাম। দারোয়ান? আগে ওদের কথা আমি বলতে পারি না। লোকটা ধরা পড়েছে তো? হ্যাঁ বাবু। তাকে এখানে আন। লোকটার গায়ে অসুরের মতো বল বাবু। তিনজন দারোয়ানে অনেক কষ্টে ধরতে পেরেছে, এখনো লোকটাকে আটকে ধরে আছে। একবার ছাড়া পেলেই পালাবে, তাকে টেনে আনার ক্ষমতা ওদের নেই। তবে চল, আমরাই যাচ্ছি। এই বলে হরিশবাবু দাঁড়িয়ে পড়লেন। তারপরে আমার দিকে তাকিয়ে বললেন, আমার পরম সৌভাগ্য যে আপনি এই সময় আমার বাড়িতে আছেন। একবার আমার সঙ্গে আসুন, ব্যাপার কি দেখা যাক। হ্যাঁ, আপনি না বললেও আমি আপনার সঙ্গে যেতাম, চলুন। বৈঠকখানার দরজার কাছে গিয়ে দেখলাম ওটার একপাশে নফরের দোকানের সেই কালী মূর্তিটা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে। ঘরের ভেতরে ঢুকে দেখলাম সেই ঘরে যত দামি ও শৌখিন জিনিস ছিল প্রায় সবই ভেঙে চুড়ে পড়ে আছে। আর সেই ঘরের একপাশে তিনজন বলিষ্ঠ দারোয়ান জহরলালকে জোর করে ধরে আছে। হঠাৎ জহরলালের দৃষ্টি আমার দিকে পড়ল, সে যেন চমকে উঠল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং পরক্ষণে এক বিকট চিৎকার করে অজ্ঞান হয়ে মেঝের উপর পড়ে গেল। দারোয়ান তিনজন হাঁপ ছেড়ে বাঁচল। হরিশবাবু এই ব্যাপার দেখে একজন চাকরকে লোহার শিকল আনতে আদেশ করলেন। শিকল আনা হলে জহরলালকে ভালো করে বাঁধা হল। হরিশবাবু তখন আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এখন কি করা যায় বলুন দেখি? হ্যাঁ, থানায় খবর দেব কি? হ্যাঁ, এখনই থানায় লোক পাঠিয়ে দিন। এই লোক নেহাত সামান্য কেউ নয়। আপনি একে চেনেন নাকি? হ্যাঁ, এর নাম জহরলাল। শুনুন, আমি পরে আপনাকে সবটা খুলে বলবো, তার আগে একটা কথা জিজ্ঞেস করতে চাই। এই যে দরজার পাশে ভাঙা মূর্তিটা পড়ে আছে,
এটা কি সেই কালী মূর্তিটা? আরে হ্যাঁ, এটার কথাই তো একটু আগে আপনি বলছিলেন। মূর্তিটা আপনি কাল পেয়েছেন তো? হ্যাঁ, কাল সকালেই পেয়েছি। আমি আগেই নফরের মুখ থেকে সে খবর নিয়েছিলাম। মূর্তিটার অবস্থা দেখে মনে হলো জহরলালের ঘরের অন্যান্য জিনিস যেভাবে ভেঙেছে, এ মূর্তিটা তার চেয়ে অনেক বেশি যত্ন করে গুড়িয়েছে। ঘরে আরও ভালো ভালো জিনিস থাকতে জহরলাল এই মাটির পুতুলটাকে এমন করে ভাঙলো কেন? তার নিজের তৈরি কালী মূর্তিগুলোকে এভাবে গুঁড়িয়ে ফেলার অর্থ কি? সুধীন্দ্রনাথ বাবুর বাড়িতেও একই কাজ করেছে সে। ওদিকে নফরের দোকানে যে তিনটে পুতুল ছিল তাদেরও এই দুর্দশা। পুতুল গুঁড়ানোই যেন জহরলালের উদ্দেশ্য। যখন জহরলালের উদ্দেশ্য এতটাই স্থির, তখন সে পাগল কোথায়? তবে হতে পারে ভয়ানক কোনো দুশ্চিন্তা তাকে পাগলের মতো করে ফেলেছে, নয়তো পাগলের উদ্দেশ্য তো ঠিক থাকে না। তাদের মনে যখন যা উদয় হয় তাই করে। জহরলাল যখন মন স্থির করে কাজ করছে তখন সে কোনো মতেই পাগল নয়। তবে সে কেন এমন করছে? আমার মনে নানা রকম প্রশ্ন উদয় হতেই ভাবলাম, জহরলাল অনেক দিন ধরেই ওই রকম মূর্তি গড়ে আসছে। কলকাতার অনেক ধনী ব্যক্তির বাড়িতেই জহরলালের বানানো কালী মূর্তি আছে। তাহলে জহরলাল সেগুলো ভাঙার চেষ্টা করছে না কেন? যদি নিজের হাতে তৈরি পুতুলগুলো ভেঙে ফেলতে তার এতই ইচ্ছে হয়ে থাকে, তাহলে সে অন্যগুলো না ভেঙে নতুন তৈরি পুতুলগুলো ভাঙছে কেন? কিছুক্ষণ এরকম চিন্তা করে আমি হরিশবাবুকে বললাম, জহরলাল এখনও অজ্ঞান অবস্থায় পড়ে আছে, এর মধ্যে একবার ওর কাপড়টা ভালো করে দেখা দরকার। তবে পুলিশ আসার আগেই এই কাজ করলে ভালো হয়। কেন বলুন দেখি, আমার মনে হয় লোকটা কিছুই নিতে পারেনি। আরে একবার দেখে নিই, যদি কোনো দামি জিনিস কোথাও লুকিয়ে রেখে থাকে সহজেই বের করা যাবে। হরিশবাবু তখনই দুজন লোককে সেই কাজ করতে বললেন। অনেকক্ষণ ধরে জহরলালের কাপড় দেখা হলো, কিন্তু কোনো জিনিস পাওয়া গেল না। এই সময় পুলিশের লোক এসে উপস্থিত হলো। ইন্সপেক্টর বাবু আমায় দেখে বললেন, আপনি আগে এসে গেছেন দেখছি। তারপর ধরাশায়ী লোকটার দিকে তাকিয়ে বললেন, আরে এ তো জহরলাল। হ্যাঁ, সেবার আপনার অনুরোধেই তাকে ছেড়ে দিয়েছিলাম, আবার একই কাণ্ড করে বসলো। জহরলালকে ছেড়ে দেওয়ার কারণ ছিল। কি কারণ সে কথা পরে বলবো, এখন লোকটাকে এখান থেকে নিয়ে যান। তার লোকটা হঠাৎ অজ্ঞান হলো কি করে? আমাকে এখানে দেখেই জহর অচেতন হয়ে মেঝের উপর পড়ল। আপনি ওকে নিয়ে যান এখান থেকে, কিন্তু খুব সাবধানে থাকবেন, নইলেও সুযোগ পেলেই আবার পালাবে। সেটা আপনি কি করে জানলেন? ওর কাজ সম্ভবত এখনো শেষ হয়নি, এবার আমার বাড়িতে কি উৎপাত করবে। কেন, আপনার অপরাধ কি? আমার ঘরেও ওর হাতের তৈরি একটা কালী মূর্তি আছে, এবার সেটা ভাঙার চেষ্টা করবে মনে হয়। শুনেছি লোকটা ভালো পুতুল গড়তে পারত, তা ও কি নিজের হাতের তৈরি পুতুলগুলোই এরকম করে ভেঙে বেড়াচ্ছে? হ্যাঁ, কিন্তু সবগুলো নয়। তবে কোনগুলো? পাগল হওয়ার ঠিক আগে যে পুতুলগুলো গড়েছিল ও এখন কেবল সেগুলোই ভেঙে বেড়াচ্ছে। তো সবশুদ্ধ কটা মূর্তি লোকটা ভেঙেছে? পাঁচটা। পাগল হওয়ার আগে কটা গড়েছিল? ছটা। তবে যেটা ভাঙতে বাকি আছে সেটা আপনারই বাড়িতে? আগে হ্যাঁ, এই জন্যেই সাবধান হতে বলছি। হ্যাঁ, আমরা খুবই সাবধানে থাকবো, সে নিয়ে আপনার কোনো চিন্তা নেই। আপনি কি আমাদের সঙ্গে থানায় যাবেন? না না, আপনাদের সঙ্গে যেতে পারবো না, তবে আমি শিগগিরই থানায় যাব। আপনারা যান, বেরিয়ে পড়ুন। ইন্সপেক্টর মশাই যখন জহরলালকে বন্দি অবস্থায় একটা গাড়িতে তুললেন, ততক্ষণে ওর জ্ঞান ফিরে এসেছে। ওকে রীতিমতো হাত কড়া পরিয়ে গাড়ি নিয়ে তিনি চলে গেলেন। ইন্সপেক্টর বাবু জহরলালকে নিয়ে যাওয়ার পর আমি হরিশবাবুকে বললাম, মশাই শুনুন তাহলে কাণ্ডটা। কিছুদিন আগে নফরের দোকানে পূর্ববঙ্গের এক জমিদার ছেলে মেয়ে নিয়ে পুতুল কিনতে গিয়েছিল। কিছুক্ষণ দোকানে থাকার পর
জমিদার মশাইয়ের মেয়ের গলার হারের একটা ধুকধুকি হারিয়ে যায়। ধুকধুকিটা সোনার ছিল, কিন্তু তাতে খুব দামি একটা হীরে বসানো ছিল। অনেক খোঁজার পর ধুকধুকিটা পাওয়া গেলেও হীরেটা পাওয়া গেল না। জমিদার মশাই তখন থানায় খবর দিলেন, যথাসময়ে পুলিশও এলো, চারদিক খোঁজা হলো, কিন্তু হীরেটা কোথাও পাওয়া গেল না। কাজেই নভর ও তার কারিগরদের থানায় চালান দেওয়া হলো। সেখানে সকলের কাপড় চোপড় বেশ করে খোঁজা হলো, কিন্তু হীরেটা কারোর কাছ থেকেই বেরোলো না। অনেক খোঁজার পরও যখন হীরে পাওয়া গেল না, তখন লোকগুলোকে ছেড়ে দেওয়া হলো। নভর ও তার বাড়ির কারিগররা থানা থেকে ফিরে আগেকার মতো কাজ করতে লাগলো। কেবল এই জহরলাল বাড়ি ফিরে এসে একেবারে পাগল হয়ে গেল। ওই লোকটা কি নফরের কারিগর? আগে হ্যাঁ। হঠাৎ পাগল হবার কারণ কি? আমি প্রথমে মনে করেছিলাম যে জহরলাল আগে কখনো থানায় যায়নি, তাই ভয়ে লজ্জায় হয়তো পাগল হয়ে গেছে। কিন্তু সে একেবারে উন্মাদ পাগল হয়নি, অন্য কোনো ব্যাপার আছে বুঝলেন। কি এমন ব্যাপার? অনুমান তো আছে, তবে এখনো এই ব্যাপারে তেমন কোনো প্রমাণ আমার কাছে নেই। তবে যদি প্রমাণ করতে পারি তবে আপনি সবটা নিশ্চয়ই জানতে পারবেন। এখন আপনি যদি থানায় যেতে চান আমার সঙ্গে আসতে পারেন। আপনি কি এখনই থানায় যাবেন? আগে একবার বাড়ি যাব, সেখান থেকে আমার পুতুলটা নিয়ে থানায় যাব। পুতুল নিয়ে যাওয়ার কারণ কি? থানায় গিয়ে সকলের সামনে ওটাকে ভাঙব। কেন? চলুন না আমার সঙ্গে, নিজের চোখেই সবটা দেখবেন। হরিশবাবু আর কোনো কথা জিজ্ঞেস না করে একটা গাড়ি তৈরির হুকুম দিলেন। গাড়ি দরজায় আসলে আমরা তাতে উঠলাম। আমার বাড়ির দরজায় গাড়ি থামলে আমি গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে গেলাম। হরিশবাবু গাড়ির ভিতরেই বসে রইলেন। পুতুলটা আমার শোয়ার ঘরে রেখেছিলাম, ওটা নিয়ে প্রায় আধ ঘন্টা পর আমরা থানায় পৌঁছলাম। দেখলাম ইন্সপেক্টর বাবু জহরলালকে হাজত ঘরে রেখে আমাদের জন্য অপেক্ষা করছেন। আমাদের দেখে তিনি বললেন, আমি ভেবেছিলাম আজ রাতে আর আপনারা কষ্ট করে এখানে আসবেন না। আরে আমরা সাহেবের বাড়ি যাচ্ছি, আপনার সাথে এখানে দেখা করব বলেছিলাম, সেই জন্যই এসেছি। এই বলে বেরিয়ে যাচ্ছিলাম এমন সময় ইন্সপেক্টর বাবু বললেন, আমি আপনাদের সঙ্গে যেতে চাই। আমি রাজি হলাম এবং তিনজনে সেই মূর্তিটা নিয়ে সাহেবের কাছে গেলাম। সাহেবের তখন খাওয়া শেষ হয়ে গেছে। তিনি একটা প্রকাণ্ড দালানে একটা আরাম চৌকির ওপর শুয়ে চুরুট খাচ্ছিলেন। অত রাতে আমাদের তিনজনকে দেখে প্রথমে তিনি আশ্চর্য হলেন, পরে হাসি মুখে বসতে বললেন। আমি তার কাছে বসে প্রথমে হরিশবাবুর পরিচয় দিলাম এবং তাদেরকে সেখানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যও প্রকাশ করলাম। তারপর বললাম, কিছুদিন আগে আপনি পার্বতীচরণ নামে পূর্ববঙ্গের এক জমিদারের একটা দামি হীরের খোঁজে আমাকে নিযুক্ত করেছিলেন। ঈশ্বরের ইচ্ছায় আমি তার খোঁজ পেয়েছি। কোথায়? আমি কালী মূর্তিটা দেখিয়ে বললাম, এই যে এর মধ্যে। কই, বের করো দেখি। আমি তখন মনে মনে কালী মায়ের নাম স্মরণ করে মূর্তিটা ভেঙে ফেললাম। সেই টুকরোগুলো একটা পাথরের ওপর রেখে আস্তে আস্তে গুঁড়োতে লাগলাম, আর তখনই হীরেটা বের হয়ে পড়ল। আমি তুলে নিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে ফেললাম। দেখলাম পাথরটা দামি বটে। পার্বতীচরণ যে দর বলেছিল আমার মনে হলো এর দাম তার চেয়েও বেশি। হীরেটা দেখে সাহেব, হরিশবাবু ও ইন্সপেক্টর বাবু স্তম্ভিত হলেন। কিছুক্ষণ তাদের কারো মুখ দিয়ে কোনো কথা বেরোল না। খানিক পরে সাহেব জিজ্ঞেস করলেন, কোন সূত্র ধরে আপনি এ রহস্য ভেদ করলেন? সে কথা বলার জন্যই তো এত রাতে আপনার কাছে এসেছি। ও জহরলাল যে কি ভয়ানক লোক,
আপনারা শুনলে আশ্চর্য হবেন। জহরলালই হিরেটা কুড়িয়ে পেয়েছিল। ধুকধুকিটা যখন গলা থেকে মাটিতে পড়ে যায়, তখন হিরেটা খুলে নিশ্চয়ই জহরলালের টুলের পায়ের কাছে গড়িয়ে গিয়েছিল। জহরলাল সেটা সবার অলক্ষে কুড়িয়ে নিয়ে যে মাটি দিয়ে পুতুল করছিল সেই মাটির ভেতরেই লুকিয়ে ফেলেছিল। ব্যাস, জহরলাল গড়ল হিরে সমেত পুতুল, আর দোকান ঘর খুঁজে তোলপাড় করেও হিরে পাওয়া গেল না। সৌভাগ্যক্রমে আমি এই মূর্তিটা কিনেছিলাম, তাই পেতে বিশেষ কষ্ট করতে হলো না। কেমন করে জানলেন যে জহরলাল এ কাজ করেছে? জহরলাল যেদিন প্রথম থানা থেকে মুক্তি পায় সেদিন বাড়ি ফিরেই পাগল হয়ে যায়। যখন তাকে দেখতে যাই তখন আমি কৌশলে হীরের কথা বলেছিলাম, কিন্তু হীরের নাম শোনা মাত্রই সে অজ্ঞান হয়ে পড়ে। আমি প্রথমে তাকে পাগল মনে করেছিলাম, কিন্তু যখন দেখলাম যে সে তার তৈরি শেষ ছটা কালীমূর্তি ভাঙবার জন্য এরকম পাগলামো করে বেড়াচ্ছে, তখনই আমার সন্দেহ হলো যে সে নিশ্চয়ই হীরেটা কুড়িয়ে পেয়েছিল এবং এই পুতুলের মাটির সঙ্গেই রেখেছিল। সব পুতুলি একরকম, সুতরাং কোনটা সেই হীরে সমেত মাটি দিয়ে তৈরি তা জানতে না পেরে একে একে সবগুলোই ভাঙতে লাগলো। যেগুলো বিক্রি হয়েছিল তার খোঁজ সে পেল কি করে? পাঁচটা প্রতিমা তো বায়নাই দেওয়া ছিল, সবাই আগে দাম দিয়ে রেখেছিল। জহরলাল জানতো যে খাতায় সেসব লোকের নামধাম লেখা আছে এবং মাঝে মাঝে সেও ওটাতে লিখে রাখত। কটা মূর্তি প্রস্তুত হয়েছিল? ছটা, তার মধ্যে পাঁচটার দাম আগেই দেওয়া হয়েছিল, অবশিষ্ট যে একটা ছিল সেটা আমি কিনে নিয়েছিলাম। আপনার পুতুলের মধ্যেই যে হীরে আছে তা কি করে জানলেন? যখন জহরলাল পাঁচটা মূর্তি ভেঙেও হীরেটা পায়নি তখন নিশ্চিত হলাম যে এর মধ্যেই। অন্যগুলোতে পায়নি আপনি কি করে জানতে পারলেন? যখন সে হরিশবাবুর বাড়িতে পুতুলটা ভাঙতে আসে তখন যে সে অন্য চারটাতে পায়নি তা নিশ্চিত ছিল। ঠিক কথা, জহরলাল বড় চালাক লোক, পাগলের ভান করে অনেকবার ছাড়া পেয়েছে। পাগলের ভান বলা যায় না, সময় সময় সত্যি সত্যিই ওর মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তখন ও কি করে কি বলে কিছুই জ্ঞান থাকে না, কিন্তু বেশিরভাগ সময় ভালো থাকে। পাগলের মন স্থির থাকে না, কিন্তু জহরলাল মন স্থির করে নিজের হাতে বানানো শেষ ছটা পুতুল ভাঙতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিল। আমার বিশ্বাস, ও যদি ছাড়া পেত তাহলে কোনো না কোনো দিন এই মূর্তি ভাঙার জন্য আমার বাড়িতেও যেত। যদিও আমি নগদ টাকা দিয়ে কিনেছি, আমার নামধাম কোথাও লেখা নেই, তবুও জহরলাল কোনো না কোনো কৌশলে আমার খোঁজ বের করত। সাহেবের সাথে এসব কথাবার্তা হওয়ার পর আমরা সেখান থেকে বিদায় নিলাম। এবারে জহরকে আর মুক্তি দেওয়া হলো না, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে তাকে বিচারের জন্য পাঠানো হলো। ম্যাজিস্ট্রেট সাহেব প্রমাণ প্রয়োগ নিয়ে ও আমার কাছ থেকে সমস্ত কথা শুনে এখন জহরলাল সত্যিই পাগলে পরিণত হয়েছে কিনা তা জানার জন্যে ওকে ডাক্তারের তত্ত্বাবধানে রাখলেন। প্রায় 15 দিন পরে ডাক্তার সাহেব ওকে পাগল বলে স্থির করলেন। সুতরাং জহরলাল পাগলা কারোতে গেল, আর পার্বতীবাবু তার হীরে ফিরে পেলেন। আমার কথাও শেষ হলো। শুনছিলেন দ্বারকা প্রিয়নাথের কাহিনী অবলম্বনে চূর্ণ প্রতিমার রহস্য। গল্পের অডিও রূপান্তরে বর্ষা, গল্প পাঠে এবং দ্বারকার চরিত্রে আমি তমাল। বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে ছিল নিহারেন্দু, দেবদত্ত, এনামুল, ইন্দ্রনীল, কৌশিক, কৌস্তব এবং সোমদত্তা। মিক্সিং ও মাস্টারিংয়ে সায়ন, পোস্টার ডিজাইনে ম্যাজিক রেয়ন্স। আমাদের গল্প উপস্থাপনা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত। আমরা আমাদের দ্বিতীয় ঠিকানা টিউজি ক্লিপসেও বড় দৈর্ঘ্যের গল্প আনার পরিকল্পনা করছি, তাই আপনারা প্লিজ চ্যানেলটি ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন। বেশ কিছু স্বল্প দৈর্ঘ্যের গল্প ইতিমধ্যেই সেখানে রয়েছে। আপনারা যারা লিখতে ভালোবাসেন
আমাদের গল্প লিখে পাঠাতে পারেন। মেল করুন tomalojonakira@gmail.com। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকবে ডিসক্রিপশনে। সকলে খুব ভালো থাকবেন, শুভরাত্রি।